ওকে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের তৃতীয় ক্লাসে আমরা আজকে সিএসএস নিয়ে কাজ করব। আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম এবং এটাকে আমাদের সফটওয়্যারে অন করে নিই ভিএস কোডে। আমরা অলরেডি কিন্তু সিএসএস সম্পর্কে একটু ধারণা নিছি, সিএসএস কিভাবে লিখতে হয়, একটা এলিমেন্টে কিভাবে স্টাইল দেওয়া যায়। হ্যাঁ, একটা ফোল্ডার তৈরি করলাম শুরুতে, ফোল্ডারটা নিয়ে আমাদের ভিএস কোডে এবার ড্রাগ অ্যান্ড ড্রপ করে অথবা ফাইল ওপেন করা যায়, এটা অলরেডি আমরা জানি যারা ক্লাস করছি, ওপেন ফোল্ডারতে করা যায় অথবা ফোল্ডারটা এনে এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম। ওকে, আমাদের ফোল্ডার এখন কোনো ফাইল আছে? কোনো ফাইল নেই, আমরা একটা ফাইল নেই, এই যে এখান থেকে ইন্ডেক্স এইচটিএমএল আমি একটা ফাইল নিলাম। ওকে, এইচটিএমএল এর পরে ভিএস কোডে তো আমাকে বেসিক সেটআপ করেই দেয়। ওকে, এই হচ্ছে এইচটিএমএল এর বেসিক সেটআপ। ওকে, সিএসএস করার জন্য আমরা ফার্স্ট একটা এলিমেন্ট দিয়ে শুরু করি, একটা এলিমেন্ট ট্যাগ বা একটা ট্যাগে কিভাবে সিএসএস দিতে হয়, ডিজাইন কিভাবে দিতে হয়। আমরা শুরুতে বলছিলাম হেডিং ট্যাগ কটা আছে, 6টা, যেমন এখানে আমরা নিলাম হচ্ছে হ্যালো। আচ্ছা, এখন এই যে এই সোয়ানটা এটাকে রান করলে আমরা যদি এখান থেকে গো লাইভ, আমাদের যদি ভিএস কোডের এক্সটেনশন দেওয়া আছে লাইভ সার্ভার, এটাতে ক্লিক করলাম তাহলে আমাদের ব্রাউজারে ওপেন হবে এটা। আচ্ছা, এই লেখাটা আসছে। এখন এই যে কন্টেন্ট যে আসলো, এই কন্টেন্টটাকে আমি যদি কালারফুল করতে চাই, মানে এটাকে এখন ডিজাইন দেওয়ার ব্যাপার, এটাকে কালার দেওয়া, এটার ফন্ট সাইজ বড় করা, এটাকে লেখাটা যদি মাঝখানে আনতে চাই, অনেক প্রপার্টি অনেক কাজই করতে পারি আমরা। আমরা একটু পরে কোনো একটা ডেমো দেবো, একটা টেমপ্লেট দেখে কাজ করবো একটু পরে, আপাতত এইটাকে যদি আমি ডিজাইন করতে তাহলে আমাকে সিএসএস কোড লিখতে হবে। তো তো সিএসএস আমরা কিভাবে লিখতে পারি, তিন ভাবে লিখতে পারি, ইনলাইন, ইন্টারনাল আর হচ্ছে এক্সটারনাল। শুরুতে আমরা যদি ইনলাইন কোড লিখতে চাই, ইনলাইন কোড মানে প্রত্যেকটা ট্যাগের ভিতর লেখা হয় কোন ট্যাগের অ্যাট্রিবিউটের মাধ্যমে, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, স্টাইলের মাধ্যমে যদি বলে দেয় যে তোমার কালার হবে হচ্ছে রেড, কথা। ওকে, এখন ধরলাম এই যে কালার কি রেড হয়ে গেছে, তার মানে আমরা এই এলিমেন্টে বললাম স্টাইল অ্যাক্টিভিটির মাধ্যমে কালার, এটা হচ্ছে প্রপার্টি এবং এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু, আমি এখানে যে কালার বলবো সেই কালারই হবে, আমার যে কালারটা থাকবে সেই কালারটাই হবে। ওকে, ঠিক আছে, তাহলে এই যে প্রপার্টি, তাহলে এখন এই লেখাটা শুধু কালার দিছি, কি দিছি, কালার দিছি। আমরা যদি এই লেখাটা মিডিলে আনতে চাই তাহলে ক্লিক করতে এক্সেলাই সেন্টার, এই যে প্রপার্টি গোনা, এই প্রপার্টি সম্পর্কে আমাকে আইডিয়া থাকতে হবে, কখন কোনটা ইউজ করতে হয় এবং কোনটার কাজ কি, সেটা যদি বুঝতে পারি তাহলে যে কোনো এলিমেন্টে কিন্তু আমরা ডিজাইন দিতে পারবো। হ্যাঁ, আমি কালারের জন্য কালার প্রপার্টি, আমি লেখাটা মিডিল আনলাম, দেখেন মিডিল আসছে, মিডিল চলে আসছে। আমি যদি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এখানে কি লিখবো, বিজি বা ব্যাকগ্রাউন্ড, কারণ এখানে আমরা একটা কালার দিলাম হ্যাশ, অরেঞ্জ কালার দিলাম অথবা। এখন দেখি আসছে, বাট অরেঞ্জের মধ্যে এই লেখাটা ভালো ফুটতেছে না, ফুটতেছে কি লেখা ফুটতেছে না, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এটাকে সাদাই দিই ব্যাস। এখন যদি যাই দেখা যাচ্ছে না, ওকে, বাট এই কন্টেন্টটাকে দেখেন, আমার এই কন্টেন্টের চারিদিকে কোনো জায়গা আছে এবং এটা পুরো জায়গা জুড়ে ব্যাকগ্রাউন্ড আসছে না, কারণ এটা ব্লক এলিমেন্ট না, মানে এই সব কি পুরো জায়গা জুড়ে আসছে, যে কারণে ব্যাকগ্রাউন্ডটা কি পুরো, মানে লেখা কিন্তু এই এতটুকু, বাট ব্যাকগ্রাউন্ডটা কি পুরো জায়গা জুড়ে, কারণ হচ্ছে পুরোটাই ব্লক এলিমেন্ট, এই জন্য পুরো জায়গা জুড়ে ব্যাকগ্রাউন্ড আসছে, কারণ আমি এই এলিমেন্টে কোনো হাইট উইট কিছু বলছি কিছুই বলিনি, শুধুমাত্র কি দিলাম কালার নামে একটা প্রপার্টি দিলাম, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিলাম, আর লেখাটাকে মিডিল আনার জন্য কি করলাম টেক্সট অ্যালাইন, তো এটাকে বলা হয় টেক্সট প্রপার্টি। সিএসএস এর এখানে গেলে দেখবেন এই আমাদের এখানে এই যে সিএসএস টেক্সট কি লেখা আছে, এই টেক্সটের ভিতরে মোটামুটি অনেকটা প্রপার্টি আছে, এইগুলো ব্যবহার আমাকে জানতে হবে, মানে টেক্সটটাকে মডিফাই করার জন্য, মানে এই টেক্সটটাকে মডিফাই করার জন্য কিছু প্রপার্টি আছে, যেমন টেক্সট অ্যালাইন, মানে নামই টেক্সট অ্যালাইন দেয়, দেখেন বাকি প্রপার্টিগুলো সেম একইভাবে আসবে, যেমন হচ্ছে টেক্সট ডেকোরেশন, দেখেন শুরুতে কি লেখা আছে টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফরমেশন, তারপরে কি টেক্সট ইনডেন্ট, লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এই দুইটা তো আপনি নাম দেখলেই বুঝতে পারতেছেন, লেটার মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যদি দূরত্ব লাগে, স্পেসিং মানে তো দূরত্ব, ওয়ার্ডের মধ্যে যদি দূরত্ব লাগে, তো এইগুলোর ব্যবহারটা অতটা না আমাদের, এই এটার তো লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ব্যবহার করতেই হয়, এইটা এইটা আমরা ইউজ করি নাই, মেবি করছি, এটা করি নাই, এটাও করি নাই, টেক্সট ট্রান্সফরমেশন এটাও করি নাই, টেক্সট ইনডেন্টটাও কম ইউজ করি আমরা, লাইন হাইটটা একটু শুধু লাগে। আচ্ছা, আমরা এটা তো শুরুতে আসলাম, আসলে মূল বিষয়ের শুরুতে আমাকে সিএসএস সিনট্যাক্স বুঝতে হবে, এই যে শুরুতে এখানে বলে গেট স্টার্ট কীভাবে কাজ করা যায়, যে বলে দিলাম ইনলাইন, এমবেডেড, এমবেডেড বা ইন্টারনাল বলি যেটাই বলি, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন করতে গেলে কী লাগে, স্টাইল, সেই জিনিসটা কি লিখছি আমরা স্টাইল, এটাকে বলে ইনলাইন। আমাদের এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ থাকতো, কারণ এখানে প্যারাগ্রাফ লরেম লেখা ইয়ে দিলাম কিছু প্যারাগ্রাফ, এখন এটার মধ্যে কী দিলাম স্টাইল, বললাম যে তোমার কালার হচ্ছে ব্লু, হ্যাঁ তাহলে কী হবে, এখানে আমার এই যে ব্লু কালার হয়ে গেল না, এটা ব্লু কালার হয়ে গেল,
তো সেইটাই এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে ইনলাইন। এটা কি বললাম, স্টাইল ট্যাগের অ্যাট্রিবিউটের মাধ্যমে বললাম। আরেকটা আছে সেটাকে বলা হয় কি এমবেডেড, সেই ক্ষেত্রে কি ট্যাগ লাগবে এটা না, সে ট্যাগটা কোথায় হয়, এটা হচ্ছে হেডের ভিতরে, এই ট্যাগের ভিতরে অবশ্যই হেডের ভিতরে হতে হবে, হ্যাঁ হেড ট্যাগের ভিতরে হতে হবে। তাহলে আমরা এখানে এই যে সিএসএস এর মূল যে বিষয়টা সেটা হচ্ছে সিনট্যাক্সটাকে বোঝা নাকি, সিএসএস সিলেক্টর। এখন আমি যখন এভাবে করতে যাবো, এখন তো প্রত্যেকটা ট্যাগের মধ্যে যা বলতেছি, বাট যখন এখানে লিখতে যাব তখন তো আমাকে কি করতে, সিএসএস সিলেক্টরটা বুঝতে হবে না, এতটুকু বুঝতে পারছি যে আমরা ইনলাইন কিভাবে লিখতে হয়, মানে স্টাইলের ভিতরে কালার দেন, যে এখন এই প্রপার্টি গুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, কাজ করতে করতে আপনার জানা হয়ে যাবে। হ্যাঁ, বাট আমি যখন ইন্ডিভিজুয়ালি দিতে যাচ্ছি তখন আমাকে সিএসএস কি বুঝতে হবে, সিলেক্টর বুঝতে হবে। সেই সিলেক্টর বোঝার জন্য এখানে দেখবেন, আমি তো এখান থেকে দেখাচ্ছি, আপনারা দেখবেন অনলাইনে গেলে দেখবেন, হচ্ছে সিলেক্টর বুঝতে হবে। কি বুঝতে হবে, সিএসএস সিলেক্টর, অথবা এটা আমি যদি গেট স্টার্টে যাই বা সিনট্যাক্সটা বুঝতে হবে, সিএসএস এর কি সিনট্যাক্স। এই দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, আন্ডারস্ট্যান্ডিং সিএসএস সিনট্যাক্স কি দেওয়া আছে। প্রথমে আপনি কাকে ডিজাইন দেবেন, তার নাম ধরে কি করতে হবে, তার নামটা তাকে সিলেক্ট করতে হবে। আমার ওয়েব পেজে অনেক এলিমেন্ট থাকে, অনেক ট্যাগ, আমরা অনেক ট্যাগ শিখেছি, অলরেডি শিখছি না, হেডিং প্যারাগ্রাফ বলেন, টেবিল বলেন, গত ক্লাসে ফরমের অনেক এলিমেন্ট শিখছি না, ইনপুট টাইপ বলেন শিখে আসছি, কিন্তু আমরা আইফ্রেম শিখছি, অডিও ভিডিও দেখছি, সেম। তাহলে এটাকে বলতেছি আসলে সিলেক্টর, স্পেসিফিক যে আমার ট্যাগের নাম সেটাকে বলতে সিলেক্টর। এরপর কি দিতে হয়, একটা সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে কি করতে হয়, প্রপার্টি ডিক্লেয়ার করতে হয়, এটাকে বলা হয় সিএসএস এর কি প্রপার্টি। আমরা সিএসএস এর একটা চেয়ে ডাউনলোড করে দেবো আপনাদের, অনেক প্রপার্টি আছে, বাট কাজ করতে করতে মুখস্থ হলে সবচেয়ে বেটার। আপনি সারাদিন ওই ডকুমেন্টে যদি পড়ে মুখস্থ করেন ওটা লাভ হবে না, প্র্যাকটিক্যালি যখন ইউজ করবেন সেটা মনে থাকবে। এটাই বলতেছি, এটাকে বলে প্রপার্টি ডিক্লারেশন। তারপর কি, প্রপার্টি অবশ্যই ভ্যালু পাস করতে হবে, নাকি কালার সমান কিছু দিলে না, তাহলে কালার হবে, কালার নাম লিখতে হবে, টেক্সট লাইন সেন্টার। তো সেম কাজটাকে আমরা করছি না, আমরা কি করছি, কালার দিছি, ব্যাকগ্রাউন্ডও কালার দিছি, এবং কি টেক্সট লাইন সেন্টার করছি। এখন এই কাজটা আমাকে কি করে করতে হবে, এইভাবে করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো বলেন তো, এইচ ওয়ান লিখবো, কি লিখবো, এইচ ওয়ান। এটাকে বলা হয় সিলেক্টর, সিএসএস এর। এই সিলেক্টর আবার তিন রকম হয়, আসেন তাহলে আমরা কি, প্রথমে হচ্ছে সিনট্যাক্স কি হয়, আপনি এটা লিখলেন, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমি সিলেক্টর নিলাম, সিনট্যাক্সটা বুঝলাম। এখন এখানে এই যে কোডটা আছে এই পুরোটা কাট করলাম, আমার একটা দরকার আছে এখানে, দরকার নেই। তাহলে আমরা ইনলাইনটা কি করলাম, এই ইনলাইনটা আমরা লিখবই না, ইনলাইনটা টোটালি বাদ, এখান দিয়ে দেখেন টেক্সট লাইন, এটাকে এন্টার দেই, ওকে। এখন কি আগের থেকে কোড বোঝাটা সুবিধা হলো না, আগের থেকে কি সিনট্যাক্সটা এখন রিডেবল না, আমরা যেমন এই কোডটা যখন এখানে লিখছিলাম এখানটা আসলে ম্যানেজ করাটা ডিফিকাল্ট ছিল, এখন আমি বলতে পারতেছি এইচ ওয়ান এর এখানে যা আছে সব এখানে প্রপার্টি বললাম, একটা করে প্রপার্টি আমি নিচে নিচে লিখে দিলাম, যতগুলো দরকার এখন লিখতেই পারি। যেমন এখানে আমার লেখাটা আগে যা ছিল, ডিজাইনে কোনো পার্থক্য নেই, জাস্ট আমরা এখানে যে লেখাটা চাপতে কিন্তু জায়গা দরকার, জায়গা তৈরি করতে গেলে কি লাগে, প্যাডিং। আমরা যে জানি শিখেছিলাম এর আগে, লেখার চারিদিকে যদি জায়গা স্পেস দরকার হয় তাহলে কি ইউজ করবো, প্যাডিং। প্যাডিং কয় দিকে হয়, প্যাডিং তো চতুর্দিকে হতে পারে, তাই না? তো আমি এখন 10 পিক্সেল প্যাডিং বললাম, তাহলে কি হবে, আমার কন্টেন্ট আগের থেকে একটু সুন্দর হলো না, কারণ এই লেখাটা চারিদিকে একটু জায়গা তৈরি হলো, ব্যাকগ্রাউন্ডটা পাইছি, মোটামুটি এখন সুন্দর লাগতেছে। আমি এটাকে যদি রাউন্ডেড শেপ দিতে চাই, বর্ডার দিতে চাই, সেটাও পারবো, আরও অনেক প্রপার্টি ইউজ করতে পারি এটার ভিতরে, কোনো সমস্যা নেই। বাট কোডটা আগের থেকে কি হলো, একটু ক্লিন হলো। সেম আমার এখানে একটা প্যারাগ্রাফ আছে, তাই আছে না? তাহলে প্যারাগ্রাফটাকে যদি আমি এখানে বাদ দিয়ে এখানে পি নিলাম, সরাসরি কি ছিল, কালার ছিল হচ্ছে ব্লু নাকি, কালার ছিল হচ্ছে ব্লু। তাহলে এখন যদি যাই, ডিজাইনে কোনো পার্থক্য নেই, আগে যা ছিল সেটাই আছে এই জায়গাটাতে। এটাকেই বলতেছি আমরা আসলে সিএসএস সিলেক্টর, বা আমার এই সিনট্যাক্স অনুসারে আমার যত প্রপার্টি বাড়বে তত আস্তে আস্তে লিখবো। এখন এই জায়গায় একটা প্রবলেম আছে, কি প্রবলেম বলেন তো আপনারা, ধরেন আমি আরেকটা এইচ ওয়ান নিলাম, হ্যাঁ এইচ ওয়ান নিলাম, এখন তাহলে দেখেন তো নিচে তো একই ডিজাইন পেয়ে গেল না, কেন পেলো, কারণ দুজনের নাম তো এক, নাম এক। তাহলে এই সমস্যার সমাধান করতে গেলে আমাকে কি করতে হবে, স্পেসিফিক আমাদের তখন এই ট্যাগ সিলেক্টর না লিখে, সিলেক্টর হচ্ছে তিন প্রকার, কি কি এই জায়গায় বলে দেওয়া আছে, আমরা যদি দেখি সিএসএস সিলেক্টর। তো ইনিশিয়ালি আমরা যেটা বুঝি সেটাকে আমি সিলেক্টর পরে আসতেছি, ইউনিভার্সাল সিলেক্টর, তারপরে হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, ওইগুলো পরে আসতেছি। আপাতত জেনে রাখেন সিএসএস সিলেক্টর হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে তিন প্রকার। হ্যাঁ দেখেন কি লেখা আছে, সিম্পল সিলেক্টর বলা আছে, যেখানে হচ্ছে নেম গাইডি, তারপর কম্বিনেটর সিলেক্টর, সুডো ক্লাস, এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো। ইনিশিয়ালি আমরা জাস্ট
এখানে এটাকে বলতেছে কি ট্যাগ সিলেক্টর অথবা এলিমেন্ট সিলেক্টর। আবার এইভাবে সিএসএস না লিখে আমরা কি করতে পারি, ইনলাইন ইন্টারনাল, এখন এটাকেও বাদ। এখন আমরা কি করব, এই কোডটাকে কাট করে আমরা নতুন একটা সিএসএস এর জন্য একটা ফাইল নেব, স্টাইল ডট সিএসএস ফাইলের জন্য ডট সিএসএস এটা দিলাম। সিএসএস মানেটা অন্তত জানি আমরা, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা মনে রাখেন আবার, ক্যাসকেডিং স্টাইল শিট। এই যে ফাইলটা নিলাম, এই ফাইলটা এখন কি করতে, এখানে লিঙ্ক করতে হবে না, লিঙ্ক না করলে তো পাবে না। লিঙ্ক করার জন্য একটা ট্যাগ আছে, কি ট্যাগ, এল আই এন কে, লিঙ্ক। হ্যাঁ, এটা সিঙ্গেল ট্যাগ কিন্তু, হ্যাঁ সিঙ্গেল ট্যাগে শেষে স্ল্যাশ হয়, আমরা তো জানি, এটাকে শিখছিলাম না এরকম। বিআর মানে কি, সিঙ্গেল ট্যাগ, তারপর কি ছিল এইচ আর, এটা সিঙ্গেল ট্যাগ, এইচ আর ছিল না এরকম, এইচ আর। আবার ইনপুট কিরকম কি ছিল, সিঙ্গেল ট্যাগ ছিল না, ইনপুট টাইপ সিঙ্গেল ট্যাগ ছিল না, হ্যাঁ এটা 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 একটা ডাবল ট্যাগ, এটা ফুল সেট, ইমেজ ট্যাগ সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ ইমেজ ট্যাগ সিঙ্গেল ট্যাগ। এখন এখন এই যে লিঙ্ক করার জন্য এই লিঙ্ক ট্যাগ, এখন এটা লিখলে এটার প্রতি দুইটা অ্যাক্টিভ বোর্ড আছে, তাই আছে না, কি কি আছে আমাকে বলেন তো আপনারা, স্টাইল শিটের অ্যাক্টিভিটির নামটা কি, রেল না, রেল তো রিলেশন বোঝায়, রিলেশন রিলেশন কি লিখতে হবে, স্টাইল এসএস শিট, আরেকটা কি দিতে হবে, হাইপার রেফারেন্স বা হচ্ছে এইচআরইএফ মানে রেফারেন্স, রেফারেন্স কি দিতে হবে, স্টাইল ডট ওই যে ফাইলের নামটা, যে ফাইলের সিএসএস ফাইলটা আমাদের আছে, এইটা তো আমাদের বেস কোডে এলআইএনসি ট্যাব দিলে হয়ে যেত, আমি যদি শর্টকাট লিখতাম তত রেডি করে দেয়। বাট আমি যদি লেখা করতে চাই তাহলে আমার জানতে তো হবে, এখন ধরেন আমার বিএস কোড আমি নোটপ্যাডে লিখতে দিলাম আপনাকে, তখন তার এরকম অটো আসবে না, তখন আমি যেভাবে লিখে দিলাম এভাবে লিখতে হবে, তাহলে অন্তত জানতে হবে যে লিঙ্ক থেকে দুটো অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের কোনটার কী কাজ। ইনিশিয়ালি যদি লিখতে দেয় তখন, তাহলে আমার সিএসএসটা এখন যদি ডিজাইনে যায়, দেখেন ডিজাইন পাইছে, বাট এই এখানে প্রবলেমটা কী হয়ে গেছে, ওই যে আমার আমি যদি আরেকটা প্যারাগ্রাফ নিই, এখানে দেখেন লরে 15 দিলাম, এটা 15 দিলাম, সেও তো ব্লু কালার পেয়ে গেছে, তাহলে এটা প্রবলেম না। তাহলে আমাকে কী কাজ করতে হবে, এখানে এই সিএসএসটাকে আমরা স্পিল্ড করে নিই, পাশাপাশি নেই, আর এখানে মার্ক আপ রাখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এই তো, তা এখন এখানে প্রবলেমটা কী দাঁড়ালো, যে একই নাম হওয়ার কারণে আমার এই বডির ভিতরে যত এই এইচ ওয়ান বা প্যারাগ্রাফ সবাই এক ডিজাইন হবে, কিন্তু আমার থিমের তো আর একরকম থাকে না, এক এক জায়গায় এক এক রকম কালার হয়, ফন্ট সাইজ ডিফারেন্স হয়, ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্স হয়, তাহলে আমি এটাকে কীভাবে চেঞ্জ করব, কীভাবে চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা এই ক্লাসের কি প্রত্যেকটা ট্যাগের আলাদা ইন্ডিভিজুয়াল কী করতে পারি, নাম দিতে পারি। এখন এই নাম দেওয়ার জন্য কি সিলেক্টর, ক্লাস দিতে পারি, কী দিতে পারি, ক্লাস, যেমন আমি বললাম টাইটেল ওয়ান বা কথার কথা বা টাইটেল ওয়ান, তাহলে এখন এটাকে আমি কী লিখবো বলেন তো, ডট টাইটেল ওয়ান, দেখি ডিজাইন দেখি তো, দেখছেন পরেরটার পাইছে ডিজাইন আর পায়নি, কারণ হচ্ছে তার আলাদা নামকরণ করে দিছে, নামের কারণে সে ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি সেম টাইটেল ক্লাস টাইম প্যারাগ্রাফে দিই তাহলে কি ডিজাইন পাবে না, তাহলে এখানে প্যারার মধ্যে দিলেন, লাস্ট প্যারার মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি হবে, প্যারাগ্রাফটাও কি দেখেন পাই গেছে সেম ডিজাইন, কালারও পাইছে, ব্যাকগ্রাউন্ড পাইছে, টেক্সচার লাইন সেন্টার হয়ে গেছে। তার মানে ক্লাস কিন্তু রিউজ করা যায়, মানে একটা ক্লাস যদি পাঁচজনও লাগে একই ডিজাইন, আমরা যখন কমন বাটন বানাই বুটস্ট্র্যাপ, আসলে দেখেন দেখবেন যখন বুটস্ট্র্যাপ কাজ করেন তখন মজা পাবেন, যেমন বুটস্ট্র্যাপের মধ্যে সব করে দেওয়া আছে, আপনি শুধু ক্লাসের নামটা বলবেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ, টেবিল লিখলে টেবিল হয়ে যাচ্ছে, বাটন বললে বিটেন বিটেন প্রাইমারি বাটন হয়ে যাচ্ছে, বাট আপনাকে তো সিএসএস তৈরি করে রাখতে হবে। তো আমরা কী করতেছি, ক্লাস নিচ্ছি, সেই ক্লাসের এগেনস্টে তার প্রপার্টিগুলো ডিফাইন করতেছি, যে তাকে এই জিনিসগুলো সুন্দর লাগবে, হ্যাঁ এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। তাহলে আমরা আর এটাকে যদি আমি ক্লাস না নিয়ে আইডি লিখতাম বলেন তো, আইডি, তাহলে কী হতো এখানে, তাহলে আমরা এখানে আইডি নিয়ে এটার নাম আলাদা দিলাম, এটা দিলাম হচ্ছে প্যারা, অথবা তার শর্টকাট নিলাম হচ্ছে ডেসক্রিপশন, কী দিলাম ডেসক্রিপশন, তো ক্লাসের নামটা কি, ক্লাস না আইডি, তাহলে এখানে এইটার পরিবর্তে আমরা এখানে কী দেব, হ্যাশ, তাহলে আইডি নিয়ে লিখে দিতে হবে, হ্যাশ দিতে হবে। দেখেন প্রথম প্যারাগ্রাফ পায় না, পরের প্যারাগ্রাফে কি ডিসক্রিপশন বলছে, আইডি ডিসক্রিপশন পেয়েছে। এতটুকু টপিক কারো মাথায় ঢুকছে, মানে যদি এতটুকু বুঝে থাকেন তাহলে সিএসএস এখন আগাইতে পারবেন, যে আমরা কী করলাম একটা এলিমেন্ট নিলাম, তার নাম ধরে সরাসরি সিএসএস দিতে পারি, বাট সমস্যা হচ্ছে এই নামের এলিমেন্ট যদি আবার আসে ডিজাইন কমন হয়ে যাচ্ছে, এই কারণে আমরা কী নিলাম, তার একটা নাম বলে দিলাম, সেই নাম ধরে এখানে নামের আগে কি দিতে হবে, ডট দিতে হবে, ক্লাসের নামের আগে ডট দিয়ে তারপরে আপনি কি প্রপার্টি দেবেন, এই প্রপার্টির ব্যবহারটা এখন আপনাকে জানতে হবে, যে কোনটা দিলে কি হয়, কালারের জন্য কোনটা, ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটা, এবং এই প্রপার্টি গুণে কিন্তু সারাদিন মানুষ যাই লেখেন না কেন, ঘুরে ফিরে কিন্তু এই জিনিসই,
আরেকটা যখন এই টু নেন সেখানেও কালার আসতে পারে, আসতে পারে না, কালার আসতে পারে, টেক্সট লাইন আসতে পারে, ব্যাকগ্রাউন্ড, ওইটার জন্য তার অন্য কোনো নতুন প্রপার্টি আসবে না, কালার করার জন্য কালার এর অল্টারনেটিভ কিছু আছে নাই, এই কারণে দেখবেন যে একই প্রপার্টি বারবার লিখতেছেন, শুধু এলিমেন্টের ক্লাস আলাদা অথবা যদি আইডি নেই আইডি আলাদা, এই এতটুকু কনসেপ্ট মাথায় ঢুকলে বাকি প্রপার্টিগুলো নিয়ে এখানে কাজ করতে পারবো আমরা। এতটুকু বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমরা সিলেক্টর কয় প্রকার, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আর কি ট্যাক্স মানে হচ্ছে ক্লাস, সরি, তিন প্রকার। প্রথমে হচ্ছে ট্যাক্স সিলেক্টর, মানে সরাসরি নাম ধরে কল করতে হবে, তারপর আইডি, আর কি ক্লাস। তো আমরা আইডি ধরে খুব কম কাজ করি, আইডিতে মূলত ইউজ করা হয় সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে যখন কাজ করবে তখন আইডির ব্যবহারটা বেশি হয়, ইনিশিয়ালি সিএসএস করতে গেলে আমরা আসলে ক্লাস ধরে ধরেই করি। ওকে, আচ্ছা, এরপরে আরও কিছু সিলেক্টর আছে, কী কী সিলেক্টর আছে, গ্রুপ সিলেক্টর আছে, তারপর হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর আছে, ইউনিভার্সাল সিলেক্টর। তো এই যে শুরুতে আমি এখানে আসতেছিলাম যে আপনাদের এখানে বলা ছিল যে সিলেক্টর এই যে এখানে অথবা যে সাইডে যান না কেন এখানে দেখবেন যে সিম্পল সিলেক্টর নামে একটা অপশন দেওয়া আছে, যেখানে হচ্ছে নেম আইডি আর কি, এটাকে বলা হয় সিম্পল সিলেক্টর। তারপর এখানে কম্বিনেটর সিলেক্টর বলা আছে, কম্বিনেটর সিলেক্টর আবার কী কী, এখানে যে বিভিন্ন ধরনের স্টার, অ্যারো সাইন অথবা প্লাস, হ্যাঁ, অ্যাডভান্স কিছু টপিক আছে, যেমন এখানে কী দেওয়া আছে দেখেন তো, ডিপ পি, তাহলে কী বুঝবেন, ডিপ এবং পি দুইটাই কি না, ডিপের ভিতরে পি আছে সেইটা, ডিপের ভিতরে যে পি আছে শুধু সেইটা, তাহলে এখানে বলতেছে ডিসেন্ডেড সিলেক্টর, ডিসেন্ডেড সিলেক্টর এখানেও সেটা দেওয়া আছে, একটা আছে ইউনিভার্সাল সিলেক্টর। এরপর আমরা নিচে দিকে আসি, এটাকে কী বলা হয়, এই সরাসরি কি এলিমেন্ট সিলেক্টর, আইডিতে লিখে দিতে হয় অ্যাশ, এটাকে বলা হয় কি আইডি সিলেক্টর। এরপরে ক্লাস সিলেক্টর, যেটা অলরেডি তিনটাই করে আসছি না আমরা, শুধু প্রথমটা বাদ দেয়, প্রথমটা এটা বাদ, এটা এটা এটার ব্যাখ্যাটা আমি বোঝাচ্ছি আসতেছি। তারপরে কি আছে, ডিসেন্ডেড সিলেক্টর, ডিসেন্ডেড সিলেক্টর এইটা কেমন যদি দেখেন, ইউএল, ইউএল এর ভিতরে মেনু, এল এর ভিতরে, এটা সহজ কথায় যদি বলি, যেমন এই ক্লাসের মধ্যে যারা আছে তারাই তো এই ক্লাসটা অ্যাক্সেস পাচ্ছে, তাই আসছে না, অন্য ক্লাসের কিছু অ্যাক্সেস পাচ্ছে, কারণ আমরা এই ডিসেন্ডেড সিলেক্টর। এরপর আছে আবার কি চাইল্ড সিলেক্টর, মানে হচ্ছে প্যারেন্ট এবং হচ্ছে চাইল্ড সিলেক্টর। তারপরে হচ্ছে অ্যাডজাস্টেড সিবলিং সিলেক্টর, এখানে আরো ওই যে প্লাস দুইটাকে যোগ করা, তাহলে এখানে এই যে অ্যাডজাস্টেন্স বলতে মানে দুইটাকে একসাথে কম্বাইন করা, এগুলো আস্তে শিখবো, অ্যাডভান্স টপিক, মানে কি করতেছে মানে দুইটার একই ডিজাইন হবে, সেক্ষেত্রে তারা বলে দিছে এইটা, যেমন এই জায়গাটাতে এই যে এক ওইভাবে লেখা যায়, আবার কি একই ক্লাস, এই টাইটেল ওয়ান যদি প্যারাগ্রাফ দিয়ে সেও তো সেম ডিজাইন পাবে, পাবে না এরকম। আর একটা একটা করে আসছে, আমরা তিনটা শিখছি, তিনটা আগে মেন ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। ওকে, এরপরে বলতেছে হচ্ছে ডিসেন্ডেড সিলেক্টর বা হচ্ছে আমরা ওই প্যারেন্ট চাইল্ড সিলেক্টর। ধরেন এখানে আমার এই যে ডিপ দেখেন, এটার ভিতরে একটা প্যারাগ্রাফ আছে, আচ্ছা আমাদের যে প্যারাগ্রাফ ছিল এখানে, এটা যদি ধরেন প্যারা নামে অথবা যদি পি দেই সরাসরি, ধরেন এটা আছে, এখন এই যে ডিপ এটার যদি ডিজাইন আলাদা করতে চাই, এটার ডিজাইনটাকে আলাদা করতে চাই, অথবা আমাদের যে কমন পি ছিল, ধরেন এখানে আমরা এটাকে আইডি বাদ দিলাম, শুধুমাত্র পি দিলাম, পি দিলাম, এটাকেও বাদ দিলাম, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার কী, কালার হচ্ছে ব্লু, তাহলে নিচেটাও কিন্তু ব্লু হবে, কেন হবে, পি তো হচ্ছে গ্লোবাল নাম, তাই আছে না, সে ভিতরে থাকে আর বাইরে থাক, বাট আমি চাচ্ছি যে এই পিটাকে ডিজাইন আলাদা হবে, তাহলে এখন এটাকে আলাদা করে দিতে, মানে আপনি যখন ডিফাইন করেন না সে কিন্তু কমনটা পাবে, তাই না, মানে পি মানে সমস্ত পি বোঝাচ্ছে, যেখানে থাক না কেন সে হচ্ছে ডিপের ভিতরে থাকে বাইরে থাকে, সেটা সমস্যা না, বাট আমি যখন আলাদা এখানে বলে দেবো যে ঠিক আছে আমার এখানে একটা ডিপ আছে, ডিপের ভিতরে যে পি আছে, ডিপের ভিতরে একটা পি আছে, এইটার কালারটা আমরা বললাম যে এখানে অরেঞ্জ কালার, দেখেন তো ডিজাইন চেঞ্জ হচ্ছে কিনা, বুঝছে, তার মানে ওই ডিভের ভিতরে যে পি আছে শুধু তাকে বোঝাচ্ছে, কেন বাইরের গুণা কিন্তু বোঝাচ্ছে না, এইভাবে আমরা প্যারেন্ট চাইল্ডের যে বিষয়টা বুঝছি। আবার এমন হতে পারে যে এখানে আরেকটা কি দিতে পারি, ধরুন এখানে একটা এস ফোর আছে, ধরেন এখানে টাইটেল, ধরেন কথার কথা বললাম, এখন এই এস ফোরেরও কালার কী হবে, অরেঞ্জই হবে, এখানে কালার আসছে কি, এটা আমি চাচ্ছি এটার কালারও যা হবে এটার কালারও তাই হবে, তাহলে এখন এখানে যে পি এর সাথে আমরা একটা প্লাস দিয়ে
এই স্পোর্ট যদি বলি হয়েছে, সেক্ষেত্রে কি আছে, আমার প্রথমটা কিন্তু আমার পায় নাই, তাহলে সমস্যা না, আমার প্রথম পিটা এখানে। আচ্ছা এটা আছে, এটা আয় নাই, আসে না, ওটা গ্লোবালি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা কমা দিতে পারি। এবার আছে দেখেন তো, কারণ ওই ডিবের ভিতরে যদি পাঁচটা এলিমেন্টে কমা দিয়ে দিয়ে দেয় সবাই কি একই ডিজাইন পাবে। তো এত এইগুলো নিয়ে দরকার নেই, আপনার এগুলো আস্তে আস্তে শিখে নেবেন, মানে পরবর্তীতে মানে কমা দেওয়া মানে কি, এটার মধ্যে যদি আরো পাঁচটা এলিমেন্ট কমা দিয়ে পাঁচটা একই ডিজাইন পাবে, মানে পাঁচজনের জন্য একই সিএসএ যদি এই ধরনের সিচুয়েশন আসে তখন এইভাবে বলবো। তাছাড়া আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস নিয়ে আমরা কি কাজ করব। আর শুরুতে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, আর আমরা ডিসেন্টেড সিলেক্টর যেটা বললাম যে এইভাবে লিখলেও হয় কমা দেওয়া। আরেকটা সিলেক্টর একটু শুরুতে যেটা বললাম না, যে এটার ভিতরে আপনি প্যারেন্ট চাইল্ডের যে বিষয় বললাম, প্যারেন্ট এবং চাইল্ড, তার মানে কি আছে, এই ডিপের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেইগুলো ডিজাইন একই কথা না, মানে আপনি অ্যারো সাইন দিয়ে বললেও হবে, অ্যারো ছাড়া বললেও হবে, আলটিমেটলি সে অটোই বুঝতে পারবে যে এই ডিপের ভিতরে যা আছে সেইটাই, এখানে অ্যারো দিলেও হবে না দিলেও হবে। ওকে, এতটুকু। আর আরেকটা সিলেক্টর আছে, আমরা এটাকে বাদ দিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। হ্যাঁ, ইউনিভার্সাল সিলেক্টর সেটা কিভাবে কাজ করে, আমরা এই যে দেখেন এই সোন নিচে উপরে জায়গা বাদ আছে, এই যে এখানে কয় পিক্সেল নিচে বাদ আছে, এই যে এই সোনের উপরে নিচে জায়গা দিচ্ছে না মার্জিন, তো হেডিং এবং প্যারাগ্রাফ ট্যাগ এইগুলো বাই ডিফল্ট মার্জিন থাকে, উপরে নিচে মার্জিন থাকে। তো এই আমরা যখন টেমপ্লেট ডিজাইন করবো তখন তো এরকম মার্জিন রাখবো না, রাখবো আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করবো। সেই ক্ষেত্রে এই শুরুতে সিএসএস এর একবার শুরুতে স্টাইলের উপরে স্টার নামে একটা ট্যাগ আছে, স্টার মার্কেবল, এটা দ্বারা মানে হচ্ছে অল, মানে যত এই এইচটিএমএল বডির মধ্যে যত ট্যাগ আসবে সবার ধরতে পারলাম ইউনিভার্সাল সিলেক্টর। এটা দ্বারা মানে নাম নাই ইউনিভার্সাল, স্টার মানে হচ্ছে যা আছে সব। এখন এখানে যদি মার্জিন জিরো করে দিই, ধরেন এখানে বললাম মার্জিন কি জিরো, দেখেন তো কোনো প্যাডিং আছে কিনা, এখন উপরে মা জায়গা আছে, সবার সাথে সবাই লাগে গেছে, মানে ডিফল্ট যে মার্জিন ছিল সব মুছে গেছে, মানে সব ট্যাগের এখানে মুছে গেছে। হ্যাঁ, আমি যদি সবার কালার দিয়ে দিই, জানেন এখানে মার্জিন পরিবর্তে কালার বললাম রেড, ইউনিভার্সাল মানে সবার কালার হচ্ছে রেড, দেখি আসলে কি হয়। যেসব ক্লাসের নিজস্ব সিএসএস আছে সেটা বাদে সবার কি রেড হয়ে গেছে না, মানে এদের তো আলাদা ক্লাস বলে আছে, কারণ ব্লু কালার তো এখানে বলা আছে, পি মানে কি ব্লু, এটা বাদে সবার কি, ধরেন এটাও বাদ দিলাম, এখন সবার কালার কি হয়ে গেছে, দেখেন তো রেড হয়ে গেছে না, তার মানে ইউনিভার্সাল মানে সবাক ধরতে পারতেছে, বুঝতে পারছি, তার মানে এখন যাই আসবে সবার কালার রেড হয়ে যাবে। এই কারণে আমরা একটা এলিমেন্টের এই এখানে মার্জিন, যে ডিফল্ট যে মার্জিন থাকে ডিজাইন করতে গেলে এই মার্জিনটা তো সমস্যা করবে, আপনাকে সমস্যা করবে না, আপনি যতটুকু হাইট উঠতে চাচ্ছেন মার্জিনটা বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটা করি মার্জিনটাকে রিসেট করে নিই, কী করি যে ডিফল্ট যে মার্জিন আসে বাউজারে সেটা কী করো রিসেট করে দাও। এখন কোনো মার্জিন প্যাডিং আছে, মার্জিন প্যাডিং, এটি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, মানে অল আইটেম ধরা, এটা শুরুতে আমরা বলে দিলাম। হ্যাঁ আচ্ছা, এরপরে আছে হচ্ছে ডিসেন্ডেড সিলেক্টর, এই যে একটু আগে বললাম ডিপ এবং পি দিয়ে দেখালাম না, এভাবে বলতে পারে আমরা একটা মেনু বানাই, আজকে ন্যাব নামে একটা ট্যাগ আছে না, নেভিগেশন তৈরি করা জানি, এইচটিএমএল কিন্তু ট্যাগ আছে, আমরা একটু দেখাই নেই হয়তো, বাট এই যে এখন প্রয়োজনে চলে আসছে, আমরা এখানে একটা কমেন্ট করব মেনু স্টার্ট, আর কি দেবো কমেন্ট করে কাজ করা বেটার না, তাহলে বুঝতে হবে, তাহলে এখানে ন্যাব নামে ট্যাগ নিলাম, ন্যাব, ওকে, এরপরে আনোডা লিস্ট বানাবো একটা, ইউএল এলআই, এলআই এর ভিতরে কি থাকবে, যেহেতু লিঙ্ক হবে তাহলে এ ট্যাগ হয়ে গেল এখানে, তাহলে আমরা কি লিখলাম ইউএল, ইউএল এর ভিতরে কি থাকে এলআই থাকে, তারপরে আবার কি দিলাম লিঙ্ক যেহেতু হবে এখানে কি অ্যাঙ্কর ট্যাগ দিলাম, তাহলে এখানে হোম এরকম কিছু আইটেম থাকবে, অ্যাবাউট প্রোডাক্ট ব্লগ, জাস্ট মেনু যা রাখা দরকার আপনি রাখবেন কন্টাক্ট এরকম। এখন জাস্ট এটা কি আসবে বলেন তো, একটা আনঅর্ডার লিস্ট, না একটা সিম্পল একটা আনঅর্ডার লিস্ট, যেটা হচ্ছে ইউএল আলে আমরা অলরেডি এইচটিএমএল এ দেখছি, একটা আনঅর্ডার লিস্ট আসছে। এখন মেনু বানাতে ধরুন আমরা এই মেনুটাই দরকার, যেটা বলছি যেটা আসছে না এরকম ব্ল্যাক মেনু, অথবা আমি যদি এই মেনুটা তৈরি করতে চাই, এই যে এরকম একটা মেনু আসছে না, তাহলে আমাকে তো মেনু বানাতে হবে, এটা তো একটা আনঅর্ডার লিস্ট, তাহলে এটাকে আমরা কী করতে পারি, প্রথমে তো এই ডট ডট বাদ দিতে হবে, আবার ওই যে অ্যাঙ্কর ট্যাগ নিলে কী আসে আন্ডারলাইন আসে না, অ্যাঙ্কর ট্যাগ নিলে কী আসে আন্ডারলাইন আসে, তো এটা উঠাতে একটা প্রপার্টি আছে টেক্স
ডেকোরেশন, ওই যে টেক্সের যে প্রপার্টি বললাম, যে টেক্সের মধ্যে একটু আগেই বললাম টেক্সের মধ্যে কি আছে, এই যে টেক্সের মধ্যে এই যে টেক্স ডেকোরেশন, এইটাতে আন্ডারলাইন দেওয়া যায়, উঠায় দেওয়া যায়, আবার কি আন্ডারলাইন ওভারলাইনও করা যায়, আবার লাইন লেখা কাটাও যায়, ওই যে ডেল ট্যাগের যে কাজ সেটা আমরা দেখতেছি এখন, দেখি আসলে। তাহলে এখন আমরা কি করবো, সিএসএ লিখবো, এই তো। তাহলে এটার জন্য যে ডিসেন্টার সিলেক্টর কথা যেটা বললাম, এখানে শুধু শুরুতে এটা ছিল, এইটা এটা ডিসেন্টার সিলেক্টর ক্লাস, এই যে এটা করুন, লেখা আছে এখানে। তাহলে আপনারা এখানে দেখেন, আমরা এখান থেকে সিএসএস করি। আচ্ছা, আমার ওয়েব পেজ আছে বডি, বডিতে একটা বডির কি ক্লাসের দরকার আছে? বডিটাকে মানে বডিটাকে তো একটা, এটা তো আর ডুপ্লিকেট হবে না, এই জন্য এটার আর ক্লাস ক্লাস দিলাম, এটা হালকা একটা গ্রে কালার দিয়ে রাখলাম। আমাদের ওয়েব পেজের বডিতে যদি যাই, আসছে না আপনাদের এখানে বোঝা যাচ্ছে না, আমার এখানে দেখা যাচ্ছে গ্রে কালার, তো প্রজেক্টর বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই জায়গাতে আমরা কে আছে আমাদের থ্রুতে ন্যাপ, এটা কোনো ক্লাস আইডি কিচ্ছু বলি নাই, ক্লাসও নিতে পারতাম আমি যদি এখানে বলি হচ্ছে মেনু, ধর কি বললাম ক্লাস ইকুয়াল টু মেন মেনু, কি বললাম মেনু, অথবা শুধু মেনু। তাহলে এখানে কি লিখবো, এটা বাদ দিলাম, টাইটেলের আছে থাক, এটা পরে, এটা আমি ক্লোজ করে দিলাম, আমি আবার আপাতত সব বাদ দিই, আমরা পর একটা একটা করে কাজ করি, এটা কাজ করবো, এটা মার্ক আপ করবো, এটা মার্ক আপ করবো আর সিএসএস করবো, ওকে, যতটুকু আছে এতটুকু কাজ করবো, জাস্ট একটা আনোরা লিস্ট, এটাকে এখন মেনু বানাবো। তাহলে প্রথমে কি আছে বলেন, ন্যাবের নাম কি দিয়ে দিছে, আমি কি ন্যাব লিখবো না ন্যাবের নাম লিখবো, তাহলে কি হবে ডট মেনু, ধরলাম মেনুর ভিতরে কি আছে বলেন, ইউএল আছে না, ইউএল এর ভিতরে কি আছে, স্পেস হবে কিন্তু একটু করে, স্পেস হবে না হলে কিন্তু হবে না, এল এর ভিতরে কি আছে, স্পেস, এটাই ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে এর ভিতরে যা আছে এর ভিতরে যা আছে ওইভাবে ধরতাম। আমার বাইরে যদি আরো ইউএল এল থাকে সেটার সাথে সাথে নাই, মেনুর ভিতরে যে ইউএল এল আছে শুধু তাকে বোঝাচ্ছে, আমি ডিফারেন্সটা দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরপরে এর আবার কি লিখবো, হোভার করবো, মাউস নিলে যাতে কালার চেঞ্জ হয়, হ্যাঁ না, যেমন আপনার ডাব্লিউ থ্রি স্কুলে জানি যে মাউস নিলে কি ড্রাগ কালার হচ্ছে না, এখানে মাউস নিলে কি হচ্ছে, এটা এতের এখানে চেঞ্জ হচ্ছে, এতে কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাকে এটা করতে হবে। তো শুরুতে আমরা কি করবো, মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি লাইভে কাজ করে আপনাদের বুঝতে সুবিধা হবে, এদিকে যাই, দেখেন আমি সিএসএস লিখে আপনারা একটু দেখে নেন কাজ করতেছেন। ওকে, প্রথমেই এটাকে ক্লোজ করে দিলাম, মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, কি দেবো, আমি সিলেক্ট সব একবারে সিলেক্ট করে নিছি, হ্যাঁ লাইভে করতে পারতাম, মেনুর হচ্ছে বিজি, ব্যাকগ্রাউন্ড কালার তার কালো কালার চলে আসছে, ব্ল্যাক চলে আসছে। আচ্ছা দেখা যাচ্ছে, তো এত ব্ল্যাক আসার কারণে তো আমার লেখাও দেখা যায় না, সমস্যা, তাহলে আমরা অন্য একটা কালার ইউজ করি বোঝার জন্যে, আসছে তারপরে কালার দেখা যায় না। আচ্ছা আমরা এরকম হালকা একটা দিয়ে দিচ্ছি সিলভার কালার দিয়ে, দেখা যায় এখন, ওকে ব্যাকগ্রাউন্ড তো আসছে নাকি, ব্যাকগ্রাউন্ড আসছে না, তো আমরা সবসময় হালকা কালার ইউজ করি, এখন এখানে যদি আমি রেড কালারের মেনু দিই তাহলে দেখতে সুন্দর লাগবে না, চোখে লাগবে, হ্যাঁ ইউজার ফ্রেন্ডলি হবে। এরপরে কি আছে, ইউএল আছে না, পরের স্টেপে কি আছে, ইউএল আছে তো নাকি, ইউএল এর কি আছে, একটা লিস্ট আসছে না, এই লিস্টটাকে তাকে ভাঙতে হবে, মানে বাই ডিফল্ট কি এখানে মার্জিন পাচ্ছে কিন্তু, তাহলে ডট ডট কি উঠাই দিতে হবে না, ডট ডট কয় রকমের হয় এই সময় শিখেছিলাম না, টাইপ দিয়ে সার্কেল ডিস্ক স্কোয়ার, তাহলে এখানে বলেন এটাকে সিএসএস দ্বারা উঠাইতে গেলে লিস্ট স্টাইল এটা বললেও হবে, লিস্ট এটা বললেও হবে, হ্যাঁ স্টাইল টাইপ অথবা আবার লিস্টকে ইমেজ ইউজ করা যায়, হ্যাঁ এই যে দেখেন প্রপার্টি আছে লিস্টের পজিশনে করা যায়, আপাতত এটাই লেখেন লিস্ট স্টাইল টাইপ অথবা শুধু লিস্ট স্টাইল, কি বললাম না বাই ডিফল্ট কি আছে, আমি সার্কেল বললাম, সার্কেল না বাই ডিফল্ট তো সার্কেলে বা ডিস্ক থাকে, সার্কেল সার্কেলে আছে না, সার্কেল না ডিস্ক থাকে, সার্কেল বললাম স্কোয়ার বললাম, দেখেন তো সার্কেল হয়ে গেছে, তা আমার এখানে কি দরকার, আমার এখানে দরকার নাই, তাহলে কি লিখবো, না চলে গেছে, তার মানে আমি লিস্টটাকে কি করলাম বাদ দিলাম, বাট লিস্টটা তো শুরু হওয়ার কথা ছিল এখান থেকে, বাট ইউএল এল আই বাইটি বলতে মার্জিন পায়, যদিও আমরা এখানে কিন্তু মার্জিন রিসেট করে রাখছি, আমরা এখানে আর একটা কাজ করি, প্যাডিংটাও কি করি, প্যাডিংটাও জিরো, তারপরেও এই যে দেখছেন, তার মানে এলিমেন্ট কিন্তু ডিফল্ট প্যাডিং পেয়েছিল, এখন কি একবারে পেজের কোনো মার্জিন বাই ডিফল্ট কোনো প্যাডিং মার্জিন কিচ্ছু নাই, বুঝা গেছে, তাহলে ইনিশিয়ালি কিন্তু আমরা এটা দিয়ে রাখি,
আর একটা জিনিস আমাকে করতে হবে, সেটা বোঝানোর জন্য আমি এখানে একটু কাজ করি আপনাদের। আমার এই জায়গাটাতে ধরেন একটা বক্স নামে একটা ডিভ আছে, ঠিক আছে, ধরেন এই যে নিচের একটা বক্স নামে ডিভ আছে, ধরেন ডিভটাকে অবজেক্টে লেখা আছে। আমি সিএসএস তে একটু বোঝাই দিই এটা কেন লাগবে, প্রপার্টির ব্যাপারটা আমি দেখাই। এই বক্সটাকে আমাদের ডিভের নাম কি বক্স নাকি, জাস্ট বোঝানোর জন্য আমি এটা করতেছি। তাহলে ক্লাসের নাম হচ্ছে বক্স, সরি বক্স। বক্সের এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড, কারণ বোঝার জন্য দিলাম রেড, বেশি রেড কালার। অ্যান্ড বক্সের কোনো উইথ হাইট দিছি দেই নি, এদের পুরো পেজ আছে। আমরা বললাম হাইট হচ্ছে তোমার 100 পিক্সেল, বেশি 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, বেশি ছোট। এখন এই যে 100 পিক্সেলের যে জায়গাটা, আমি এই যে ইউনিভার্সাল সিলেক্টর যে কাজটা করছিলাম না, এটাকে একটু রিসেট করে রাখি, আপাতত কমেন্ট করে রাখি। সিএসএস তো কমেন্ট তো পারি, স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এই যে সব আবার আগের মতো মার্জিন পেনিং পেয়ে গেলাম। আচ্ছা আমার যে বক্সটা আছে এই যে 100 বাই 100, বক্সের সাইজ কত, 100 বাই 100। আচ্ছা ধরেন এইটাই হচ্ছে আপনার জায়গা, এটা হচ্ছে টোটাল আপনার বাড়ির এরিয়া কথার কথা। এখন এই এরিয়ার মধ্যে আপনি এখানে যদি ঘর তুলতে চান, তাহলে আপনি তো আপনি এই এরিয়ার বাড়ি যাইতে পারবেন, অন্যের জায়গায় পারবেন না। তাহলে এখন আমার এখানে কি দরকার, প্যাডিং দরকার, প্যাডিং দরকার না। ধরুন আমি এই ঘরের চারিদিকে একটু করে 10 বারান্দা দিতে যাচ্ছি, তাহলে বারান্দার জায়গার একে তো ঘর করতে হবে। তাহলে আমি কথার কথা বোঝানোর জন্য এটা বলতেছি, তাহলে এখানে আমরা কি দিব, প্যাডিং দিলাম। একটু ফলো করবেন যে প্যাডিং যখনই আমরা বললাম যে 20 পিক্সেল, এখন কি হয়ে গেছে, এখন তো অতিরিক্ত 20 যে পিক্সেল দিলে সেটা কি বাইরে চলে গেল না। আবার দেখেন বাই ডিফল্ট কি 100 বাই 100, আপনি যখন অতিরিক্ত জায়গায় প্যাডিং দিলেন, এখন কি হয়ে গেল, বড় হয়ে গেল বক্সটা। তাহলে আলটিমেটলি যে চারিদিকে যে 20 বাই 20, এই জায়গাটা থেকে অন্যের মধ্যে চলে গেল না। তো আপনি যখন ডিজাইন করবেন, এখানে 500 তার উপরে ডিপ থাকতে পারে, তারও তো প্যাডিং হতে পারে, তাহলে এর প্যাডিং এ তার মধ্যে ঢুকে যাবে না লেয়ার ডিজাইন করতে গেলে। তাহলে এই প্রবলেম তো ফিক্স করতে হবে আমাকে আগে, মানে আমি যে এলিমিটের যে হাইট উইথ থাকবে বা যে জায়গাতে প্যাডিংটা শুধু তার মধ্যেই পাবে, সে যদি অন্যের জায়গায় চলে যায় তাহলে সমস্যা না। লেআউট ডিজাইন করতে গেলে প্যাডিং মার্জিন হিসাবটা রাখতে হবে। তাহলে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটার নাম হচ্ছে বক্স সাইজিং। কি বলতে হবে, বক্স সাইজিং, এটা মনে রাখবেন। দেখেন বক্স সাইজিং কি বলবো, বর্ডার বক্স, বর্ডার ভ্যালু হচ্ছে বর্ডার বক্স। এখন কি হয়েছে দেখেন তো, জায়গা বাড়ছে 100 বাই 100, বাট কন্টেন্ট আর এখানে আসতেছে না, কারণ ঘরের মধ্যে জায়গা কম হয়ে গেছে, জিনিস হয়ে গেছে বেশি। এখন এই জিনিসটা আবার বাইরের মধ্যে চলে গেছে, অন্যের জায়গায় চলে গেল না, সেটাকেও লুকায় রাখতে পারি। কিভাবে লুকাইতে পারি বলেন তো, ওভারফ্লো নামে একটা প্রপার্টিস, কি আছে ওভারফ্লো, যা আছে ঘরের মধ্যে আছে, বাইরে থেকে আর কেউ দেখতে পারবে না। এখন আমি তো চাচ্ছি ঘরের মধ্যে যা আছে সেটা তো আমাকে দেখতে হবে, মানে বাইরের লোক না দেখে আমার তো নিজের জানতে হবে নাকি, যে এটা তো আরো তো লেখা ছিল সে লেখা তো আমি পড়তে পারতেছি না, তাহলে কি করবো। এই ওভারফ্লোর এখানে আপনি হিডেন না বলে স্ক্রল বলে দেন, কি বলবেন, আসছে, হ্যাঁ ডানে বামে যেদিক সরা দরকার, এমন কি হচ্ছে বুঝতে পারছো, তার মানে কি অন্য জায়গায় যাইতে হলো না, আমার যা আছে ঘরের মধ্যে আছে, আমি এখন কি করতে রিড করতে পারতেছি, এটা কি মাথায় ঢুকছে কনসেপ্টটা। এই ধরনের সিচুয়েশন আসলে এই কয়টা প্রপার্টি দেখেন, এবং এইগুলা কখন আসবে সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। আমি যদি না বলি তাহলে হবে না, বক্স সাইজিং কেন ইউজ করলাম এবং কখন ইউজ করবো, এই ওভারফ্লোটা কি কাজ করে, ওভারফ্লো কখন, যখন কোনো একটা ডিভের কন্টেন্ট মানে জায়গার থেকে বেশি হয়ে যাচ্ছে আটতেছে না, তখন আমরা ওভারফ্লো হিডেনও করতে পারি স্ক্রলও করতে পারি। বুঝে গেছে বিষয়টা, হ্যাঁ বক্স সাইজিং আবার রিপিট করলাম, আমার ঘরের সাইজ কত 100 বাই 100, ওভারফ্লোটা বন্ধ করে দিলাম 100 বাই 100। এই যে প্যাডিং অতিরিক্ত বেশ, আমি এটাকেও বন্ধ রাখলাম, ঘরের সাইজ এতটুকু 100 বাই 100 হচ্ছে আপনার জায়গা। আপনি যখন জায়গা, ওই যে বললাম ঘর দিয়ে উদাহরণ বুঝালাম না, যে 100 বাই 100 সাইজে ঘর তুলবেন, বারান্দা দিতে গেলে আপনি মাসের জায়গায় দেবেন, আপনার জায়গার মধ্যে রাখবেন, তাহলে আমার কি করতে, ঘরের সাইজ 80 বাই 80 করতে হবে, আর 20 করতে হবে কি বারান্দার সাইজ। এখন এই যে অতিরিক্ত 20 যখনই আমি দিচ্ছি, সে কি হচ্ছে, নিজের জায়গা বাদ দেয় অন্যের জায়গায় চলে গেলো 20, এখন এটা তো ঘরের মধ্যে রাখতে হবে, অন্যের জায়গায় তো যেতে পারবো না, তখনই মূলত আমরা কি বলে দেবো, বক্স সাইজিং। এখন কি হলো, 100-এর মধ্যেই পারিং নিছে দেখেন,
একশোর ভিতরে আছে না, এই যে 20 পিক্সেল নিচে, বুঝাইতে পারছি? বক্স কিন্তু আর বড় হয় না, একশোর মধ্যেই আছে, তার মানে সে অন্য জায়গায় যায় নাই। বাট যখন সে ঘরের জায়গা কমায় ফেলাইছে তখন তার কন্টেন্ট আসতেছে না, তখন আবার কি বললাম যে ঠিক আছে তোমার কন্টেন্ট দেখার জন্য কি করলাম ওভারফ্লো স্ক্রল করে দিলাম, তাহলে আমার ঘরও বললো না কন্টেন্টও দেখা গেল। এখন ক্লিয়ার সবার? তো আমরা যখন এই যে মেনু তৈরি করতেছি বা অন্য কোনো ডিম নিচ্ছি, তো আমার সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে বক্সটা আমি কমেন্ট আউট করে রাখলাম, আপাতত দরকার নাই, আপনার পরে বাসায় যায় দেখেন। হ্যাঁ ওকে, তাহলে এই জায়গাটাতে আমরাও সেম একইভাবে শুরুতে যে আমার ওয়েব পেজে যত এলিমেন্ট আসবে যত ডিম আসবে, কারো যদি এরকম প্যানিং এর ইস্যু হয় তাহলে এই জায়গায় একবারই বলে রাখলাম, গ্লোবালি বলে রাখলাম, ইউনিভার্সাল মিলে কি সবার জন্য না, তাহলে শুরুতে বক্স সাইজিং কি বলবো বলেন তো, বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে কি হলো এখন ওয়েব পেজে যে কেউ আসুক না কেন সবারই কি সেম কাহিনী হবে? আমাকে আর ইন্ডিভিজুয়ালি সবাইকে বলে দিতে হবে তোমার বক্স সাইজিং এত, তোমার প্যাডিং দিতে গেলেই বলতে হতো, প্যাডিং দিতে গেলেই বলতে হতো, বাট আমি শুরুতেই বলে দিয়ে রাখছি, ঠিক আছে না? তাহলে তার আমাকে এই প্রবলেমটা খুব ফেস করতে হচ্ছে না। এখন আমি আমার এই দেখেন যখন আমি, হ্যাঁ কই, এটা তো হাইড করা ছিল, এটা নিচে প্যারাগ্রাফ। এখন মেনুটা কি ঠিক আছে দেখেন, বাই ডিফল্ট কোনো ম্যাট মানে এই যে ডিফল্ট যে মার্জিন প্যাডিং ছিল এটা দিলেই তো আবার কি হয়ে যায়, এই যে সব আবার দেখেন এদিকে চলে যাবে, দেখছেন এখানে জায়গা সামনে জায়গা, আমার তো এটা দরকার নাই, আমি আমার যতটুকু লাগবে আমি ঠিক করে দেবো, এই কারণে এটা দিয়ে দিলাম। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা মেনু বানাইতে পারি, এটা একবারে রিসেট করে নিলাম। এখন শুরুতেই দেখেন আমার লেখার মধ্যে নিচে কি আছে, আন্ডারলাইন আছে না? তাহলে আন্ডারলাইন কেন আসে, ওই যে এইচ ওয়ানের কারণে, কোনটার কারণে, এইচ এর কাছে, সরি সরি এ ট্যাগের কারণে, এ ট্যাগের কারণে, মানে এ ট্যাগের মধ্যে কিছু লিখলে সেটা আসে, যেমন হচ্ছে এডিএ লার্ন মোর, এই যে দিলাম না দেখেন এই যে আসছে আন্ডারলাইন। তো আমি তো আন্ডারলাইন চাচ্ছি না, আমি আন্ডারলাইন চাচ্ছি চাচ্ছি না। একটা কাজ করতে পারি, আমরা যখন আসলে প্রজেক্টে কাজ করি আমরা ডিফল্ট কিছু বিহেভিয়ার সেট করে রাখি, মানে যেমন এ নামে যত ট্যাগ আসবে তার থেকে ডেকোরেশন, ডেকোরেশন কি হবে মানে থাকবেই না, মানে এর ট্যাগ নিলে ডিফল্ট যেটা আসতো সেটাকে আমি নাম করে দিলাম। আবার টেক ডেকোরেশনে যে বললাম আন্ডারলাইন ওভারলাইন যদি দিই তাহলে কী হবে, আবার মাথার উপরে যাবে। হ্যাঁ আর ডিফল্ট তো, আর যদি বলি লাইন থ্রো তাহলে কি, ওই যে ডেল ট্যাগ শিখছিলেন দেখছেন প্রত্যেকটা কেটে গেছে দেখছেন, মানে এটা এর ভিতর লেখা আছে, তাহলে আমার এখানে কি লাগতেছে বলেন না? তাহলে আমাকে আর ওই যে কোনো জায়গায় বলতে হবে না টেক ডেকোরেশন, আর কোথায় যা বলা দরকার আছে স্যার আমার, আর কোথায় যা বলতে হবে না। সেম একইভাবে আমাদের তো এইচ ওয়ানের বাই ডিফল্ট মার্জিন আছে, আসে না এইচ ওয়ানের প্যারাগ্রাফে, আমি যে কাজটা করি বা টেমপ্লেটটা দেখবেন, যখন ফ্রেমওয়ার্ক ইউজ করবেন না তখন এরকম আসবে H2, H3, H4, H5, H6। এই যে আমরা নেস্টেড সিলেক্ট বা হচ্ছে গ্রুপ সিলেক্ট করি, কমা কমা 6 জনে কি বললাম যে যেহেতু মার্জিন আমি রিসেট করে রাখছি, বাট যাতে এই সন নিলে কি হবে এখন বলেন, যে কোনো হেডিং ট্যাগ নিলে তাদের উপরে নিচে মার্জিন কি থাকবে, মিনিমাম 8 পিক্সেল থাকবে, মানে এটা রাখা উচিত স্ট্যান্ডার্ড, ব্রাউজারে যাওয়ার জন্য আরো বেশি রাখে, বাট আমি কি করলাম এটা সেট করলাম, আমার ওয়েব পেজে যত ইমেজ আসবে যত ইমেজ আসবে তাদের উইথ হবে কি 100। কেন বললাম, তাহলে রেসপন্সিভ আর সমস্যা হবে না, মানে এখন হতে পারে এখন বডিতে একটা ইমেজ দিলে সে কিন্তু পুরো জায়গায় নিয়ে নেবে, তাই নিবে না, কারণ উইথ 100% বলা আছে, তাহলে আমাকে আর কষ্ট করে প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা উইথ 100% বলতে হবে না, এটা আমি যে ডিবের মধ্যে নিব বা যে সেকশনে নিব তখন সেটার 100% হবে, এবং ছোটো করলেও রেসপন্সিভ আর সমস্যা হবে না। আর যদি ফিক্সড উইথ দিয়ে রাখেন তাহলে কি হবে, ডিবের ছোটো করলে ওটা ছোটো হবে না। হ্যাঁ এই এতটুকু বেসিক সেটিং করে রাখতে হয় এইটুকু, মানে ওই যে HTML এর যেরকম বেসিক মার্কআপ থাকে, CSS করতে গেলে অন্তত এখানে আরো কিছু জিনিস আছে আসবে পরে, এই জিনিসগুলো করে রাখতে হয় তাহলে আর প্রবলেম হবে না, না করলে আপনি প্রত্যেকটা ট্যাগে যখনই লিখবেন তার ভিতরে যে আবার লিখতে হচ্ছে একই জিনিস, আবার আরেকটা নিলে সেখানে যাওয়া লিখতে হচ্ছে, তো বারবার লেখার থেকে আমি একবার করে রাখা ভালো না? ওকে আমরা এটুকুর কথা ভুলে যাই, এটুকু যা করছি এটা ভুলে দেন, বাট এটা শিখে রাখবো আমরা শুরুতে কি দেখবো, এই তিনটা জিনিস অবশ্যই দিয়ে রাখবো, মার্জিন জিরো, প্যাডিং জিরো, আর কি বক্স সাইজিং, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। আমাদের কাজ আসলে মূলত এখন কোথায়, আমরা কাজ করছি মূলত এইটুকু না, ইউএলএল এই যে এতটুকু এখান থেকে, তাহলে এখানে বলতে পারি আমরা এটা সিএসএস বলে, ন্যাপ সিএসএস অথবা মেনু সিএসএস, কি মেনু সিএসএস স্টার্ট, এখানেও কমেন্ট করতে পারি, কারণ আমি সিএসএস লিখতে লিখতে 5,000 6,000 লাইনে সিএসএস হয়ে যাবে অনেক টাইমে বড় থিমে,
তখন এটা তাতে বুঝতে সুবিধা হয়। বেস্ট প্র্যাকটিসটা আর কি। তাহলে আমরা লিস্ট উঠাই দিছি, ওকে। আর আন্ডারলাইন এখানে ছিল, এই যে এর মধ্যে কি ছিল, আন্ডারলাইন ছিল, বাট আমরা শুরুতে না করে দিছি, এই জন্য কি নাই, না হলে এখানে কি বলতে হতো, ডেকোরেশন না আবার করতে হতো না আমাকে, কিন্তু বাট গ্লোবালি তো বলে দিছে, এই জন্য কি নাই। ওকে, আমার মনে হয় এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের মেনু তো পাশাপাশি আসে, তাই আছে না, পাশাপাশি আসে, ওকে। বাট এটা কি আছে, নিচে নিচে আছে, এটা ভার্টিক্যাল মেনু হতে পারে, কারণ আমাদের তো হরিজন্টাল মেনু দরকার। তাহলে কি করবো, আর আমরা নিচে এই যে এখানে বক্সের, আচ্ছা বক্সটা আপাতত আচ্ছা থাক, নিচে থাক, বক্সটা তো বোঝানোর জন্য দেখছিলাম, এই জায়গাটাতে হেডার নামে একটা ট্যাগ নেই, হেডার, হেডারের জন্য কিন্তু আলাদা ট্যাগই আছে, মানে হেডারের জন্য ন্যাভের জন্য ট্যাগ আছে। আপাতত এখানে এই জন্য নিলাম, হ্যালো, ওকে আসছে। আমরা সিএসএস আবার ব্যাক যাই, এখন মেনুটাকে আগে সুন্দর করি। এখন এই যে এলআই আছে, এলআই তো ব্লক, মানে ব্লক মানে হচ্ছে নিচে নিচে আসছে, এলআইটা কি আসবে, পাশাপাশি আসতে হবে, পাশাপাশি আসতে হবে। মানে পাশাপাশি আসতে গেলে যে জিনিসটা করতে হবে, সিএসএস এর ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, সেটা দাও করতে পারি, অথবা ফ্লোট, কোনো ব্লক এলিমেন্টে ডানে অথবা বামে সরাতে গেলে ফ্লোট নামে একটা প্রপার্টি আছে, সেটা দ্বারা কাজ করতে হয়, সেটা দ্বারা ডানে অথবা বামে নিতে পারি। ওকে, সেটা বোঝানোর আগে আমি আর একটু দেখাই দিয়েছি, এই যে বক্স ছিল না আমাদের, বক্স লিখছি তো নাকি, এই বক্সের আরো দুটো, সরি, এরকম আরো দুইটা বক্স নিলাম, তিনটা বক্স নিলাম, কয়টা, তিনটা বক্সের মধ্যে এরকম আছে, বক্স ওয়ান বাজেট এবল, বক্সের যে সিএসএস ছিল না এটাকে অন করে দিই, অন করে দিলাম, তাহলে কি আসছে, তিনটা বক্স আসছে না। আর এটার যে উইথটাকে দিলাম, এটাকে বললাম যে ঠিক আছে তুমি 103 ভাগ করলে কত হয়, 33.3399 এরকম, যাই হোক আপাতত 33% ধরো, কি বললাম 99 হলো আর কি, 1% ফ্র্যাকশন থেকে গেল, তো সেটা থাক। আসছে কিছু, কিছুই তো আসে নাই, আমরা কিনেছি বক্স না, বক্সের উইথ, ও ডট করছে নাকি উইথ, আচ্ছা দেখি লাইভ থেকে আওয়ার ফ্লো হিডেন, আমরা এটা লাগতেছে না, কয়টা বক্স আছে, তিনটা বক্স আছে, মার্জিন বটম দেই নাকি, মার্জিন বটম 20 মিনিট, অন্য কালার ইউজ করে, রেড কালারটা চোখে লাগে। আসছে তিনটা বক্স, এবং তিনটা বক্সে কি, বক্স ডিপ যেহেতু ব্লক এলিমেন্ট, বক্সটা মানে কি ডিপ ট্যাগ নিয়েছিলাম আমরা এখানে, বক্সটা তো ডিপ নাকি, ডিপ হচ্ছে ব্লক এলিমেন্ট, তাই না, এই জন্য কি আসছে। আমি যদি এখানে স্প্যান নিতাম, স্প্যান আর একটা নিলাম, ধরেন স্প্যান কি আছে, পাশাপাশি আছে, বোঝার উপায় নেই, স্প্যান কি আছে, পাশাপাশি আছে, আর ডিপ হচ্ছে ব্লক, নিচে নিচে আসে, এটা আগেও বলছি আমরা। এখন এইটার ভিতরে যে তিনটা বক্স, এই তিনটা বক্সে পাশাপাশি নিয়ে আসতে হবে আমাদের, কি করতে হবে, পাশাপাশি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিয়ে আসবো, তাহলে আমরা ডিসপ্লে দিয়ে আনতে পারি অথবা ফ্লোট করতে পারি, কি করতে পারি, ফ্লোট করতে পারি। তাহলে এখানে বললাম ফ্লোট লেফট, কি বললাম, বাম সাইড থেকে শুরু হবে, কি হবে, হয়েছে, পাশাপাশি তিনটে হয়ে গেছে না, পাশাপাশি আসছে না, বাট এখানে একটা প্রবলেম আছে, ধরেন এই ডিপের পরে আর একটা প্যারাগ্রাফ আছে, বুঝার জন্য যেহেতু একই লেখা সবার, লরেন তিনটে পাশাপাশি আসছে না, এখানে আমরা আর কি ইউজ করছিলাম, ফ্লোট লেফট, আচ্ছা ফ্লোট লেফট করলে একটা প্রবলেম হয়, কারণ একটা বক্স কমায় দিলাম আমি,
দুইটা দিলাম, এখন কি হয়ে গেছে বলেন তো? এই প্যারাগ্রাফটা এখানে চলে গেছে না, তো এটা তো এখানে যাওয়ার কথা না, এটা নিচেই থাকার কথা। যখনই ফ্লোট করছে সে কিন্তু এই সাইডে চলে আসছে, আর এই সাইডটা গ্যাপ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আমি যদি এটাকে রাইটে পাঠাই দিই, ফ্লোট রাইট করলাম, তাহলে কি হবে? প্যারাগ্রাফ আবার দেখেন সামান্য ঢুকে গেছে, তাহলে এটা প্রবলেম। মানে এবার সরালে এবার দেয়, ওপারে সরালে এবার সরে যায়, তাহলে এটা প্রবলেম না? তা এটা বন্ধ করতে গেলে সিএসএস এর একটা প্রপার্টি আছে, ওভারফ্লো। ওই যে একটু আগে শিখছিলাম না, ওভারফ্লো, যে ওর জায়গাটাকে হিডেন রাখ, ফাঁকা থাকলেও হিডেন থাক, মানে ওখানে আগে কাকে আসতে দেবো না, তাহলে ওভারফ্লো কি করবো? তাহলে দেখবেন যে প্যারাগ্রাফ আর কি কাজ করছে, ওই ওভারফ্লো হিডেন। এন্ড এই ওভারফ্লোটা হিডেন এক বললে তো হবে না, এই যে বক্সের এই দুইটার একটা প্যারেন্ট থাকতে হবে, মানে এই বক্সটা যেখানে আছে তাদের একটা প্যারেন্ট ক্লাস থাকতে হবে, না হলে অন্যভাবে বলতে হবে। এটা ওল্ড মডেল, জাস্ট আমি তারপর শিখে, এই ধরনের সিচুয়েশন যদি আসে, যদি এখন এইভাবে আমরা কাজ করি না, আসলে ফ্রেমওয়ার্কে কাজ করি তো সব করা থাকে, বাট আমরা নিজেরা যখন করতে যাই প্রবলেমটা তৈরি করলাম, এখন এটাকে সলিউশন করতে হবে, সেটা কীভাবে করতে পারি? ক্লিয়ার? কি নিলাম? একটা ব্ল্যাঙ্ক ডিপ নিলাম, কি নিলাম, মানে এর ঠিক ইমিডিয়েট নিচে। ক্লিয়ার কি লিখবো? ক্লিয়ার বোথ, এখানে আর এটা লাগবে না। গেছে এবার? প্যারাগ্রাফ কোনো এখানে আর যাইতে পারে না, ওই ক্লিয়ার বোধ করে দিলাম। তো এই যে এত কষ্ট করলাম, এত কষ্ট না করলেও হতো, বাট শিখার জন্য বললাম যে আমরা এভাবে, আমি যখন শিখছি মানে এভাবে শিখছি বা এভাবে করা যায়, এত কষ্ট না করে আপনি এখানে আবার একটা ডিপ নেবেন, যদি মনে নাও থাকতে পারে আপনার। সব থেকে বেটার হচ্ছে এই দুইটাকে একটা বক্সে ঢুকাই দেন, আরেকটা বক্সে, কারণ মেন বক্স কথার কথা, মেন এটার মধ্যে দিয়ে দেন, তাহলে আপনি ক্লিয়ারের দরকার নাই, এখানে দরকার নাই, তাহলে বক্সের এই বক্সের প্যারেন্টকে, হ্যাঁ তাহলে বক্সের মধ্যে থাকলো, এখনো তো প্রবলেম এখানে যাচ্ছে, তাহলে এই ক্লিয়ারটা বোধ তাই দেবো। ওভারফ্লোটা কাকে বলবেন? এই যে মেন যে টিম ছিল, মেন বক্স, এইটাকে ওভারফ্লো কি দেন? ওভারফ্লো দেন, তাহলে আর প্রবলেম হবে, বুঝছেন? তার মানে যদি কোনো প্যারেন্ট ডিপে ফ্লোট, মানে কোনো একটা চাইল্ড ফ্লোট করতে চান, অবশ্যই তার একটা প্যারেন্ট থাকতে হবে, সেই প্যারেন্ট ডিপে কি করতে হবে? ওভারফ্লো দেন। যদি এইটা না করতে পারতেন, আর একটা ওয়ে ছিল, সেটা আমরা সিএসএস এর ফ্লেক্স যখন শেখাবো, অ্যাডভান্স যে টপিক লেআউটের ক্ষেত্রে, সিএসএস এর এত প্যারেন্ট আর কোনোই দরকার ছিল না, সিএসএস এর আমরা এটাও দরকার ছিল না, এটাও দরকার ছিল না, শুধু যদি এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিতাম, ডিসপ্লে ফ্লেক্স, তাহলে দেখবেন যে অটোমেটিক সব চলে আসছে পাশাপাশি, এটাও আসবেন এটাও আসবেন, আপনার যতগুলো দরকার ততগুলো আপনি করে দেন। এখানে আমি 33% দিচ্ছি, বক্স আরও বাড়ান ও অটোমেটিক হয়ে যাবে, এটা দিলাম, এবং আমি পার্সেন্টেজ না দিই, এখানে যদি 300 পিক্সেল দিই, ধরেন তিনটায় বক্সে কি পাশাপাশি চলে আসছে না? তিনটেই বাসা হয়েছিল, ফ্লেক্স হচ্ছে অটো, তো এইগুলো ফ্লেক্স নিয়ে পরে শিখাবো, আপাতত এত মাথা ঘামানোর দরকার নেই আমাদের। তো আমি এগুলো শিখালাম হচ্ছে যে আমরা এই ধরনের সিস্টেম আসলে কাজ করতে পারি, তাহলে আমরা এটার কথা বলে যাই, তো শিখানোর জন্য দেখালাম। আমরা যাব হচ্ছে এখন মেনু সিএসএস, আমাদের মেনুটাকে ঠিক করা দরকার নাকি? তো এখানে এই যে মেনুর যে প্রবলেমটা, এটাকে যদি ফ্লোট লেফট করি কি করি, এই যে এটাকে যদি ফ্লোট লেফট করি, ফ্লোট লেফট, আচ্ছা ফ্লোট লেফট করলে কিন্তু আমার এয়ারলাইন চলে আসছে, বাট দেখেন মেনুর ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এই সোয়ান যে নিচে ছিল সে কিন্তু এই যে আমি যেহেতু বামে সরাই দিছি, ও রাইট সাইড দিয়ে আমার এই সোয়ান উপরে ঢুকে গেছে, এবং কি হয়ে গেছে আমার মেনুর ব্যাকগ্রাউন্ডটা সহকারে কি হয়ে গেছে, হারাই গেছে না? তাহলে এই ধরনের সিচুয়েশনে আমি যদি এ লাইক ফ্লোট লেফট করছি, তাহলে এর প্যারেন্ট কে? এল আইয়ের প্যারেন্ট কে? ইউএল না? ইউএল অথবা তার প্যারেন্ট কি মেন মেনু না? তাহলে বলে দিতে পারি যে মেন মেনুর ভিতরে ওভারফ্লো যাই হোক না কেন, ওভারফ্লো কি? এবার ঠিক আছে, আমার এই লাইটটা এখন পাশাপাশি আসছে, এখন কি করতে হবে? প্যাডিং দিতে হবে। প্যাডিং কাকে দেব? এক না, লেখাটা কার ভিতর আছে? এর ট্যাগের ভিতর না, লেখাটা আছে হচ্ছে আমার এ ট্যাগের ভিতর, তাহলে এর ভিতর এই যে আমাদের সিলেক্ট করাই তো আছে, সাজায় রাখছি, তাহলে বললাম যে ঠিক আছে প্যাডিং উপর নিচে হচ্ছে 16 পিক্সেল, ডানে বামে 24 পিক্সেল। আচ্ছা দেখেন তো প্যাডিং হয়েছে কিনা, বাট উপরে নিচে প্যারিং হয়েছে, প্যারিং আপনি উপরে নিচে কথা ইন্সপেক্ট করে দেখেন যে প্যারিং আসলে হয়েছে কিনা। আমরা মনে হয় একটু লাইট কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করি, আপনাদের বোঝার সুবিধার্থে, জাস্ট পরে আমরা চেঞ্জ করে দেবো। কোন কালারটা দিলে সুন্দর লাগে দেখেন তো একটু, আমরা এটা এটা দেখা যায়, আচ্ছা কালার দিচ্ছি সমস্যা নেই, আমরা এটা সুন্দর কালার দিয়ে কাজ করতে পারি,
অরেঞ্জ আছে। স্যার টেক্সটের কালারটা হোয়াইট হ্যাঁ, কালার, টেক্সট কালার চেঞ্জ করতে, তাহলে আমরা ইন্ডিগো কালার ইউজ করলাম অথবা হচ্ছে পার্পল কালার ইউজ করলাম, এটা এটা দিলাম। আর হচ্ছে টেক্সটের কালারটা কার ভিতর আছে বলেন, এর ভিতর না, এর কোনো কালার দিছি আমি, এর ভিতর কোনো কালার ইউজ করিনি, তাহলে কালার হ্যাশ এফএফএফ। এবার দেখা যেত নাকি ক্লিয়ার না? আচ্ছা এখন এখানে যে বিষয়টা, আচ্ছা আমরা ওই কালারটাকে চেঞ্জ করে রিফ্রেশ করলে তারপর চলে যাবে, এটা দিলাম, এই যে এখানে এটা দিলাম, আর এর কালারটা কি হবে, কালার হ্যাশ এফএফ, এই তো। আচ্ছা আমাদের এখানে প্যাডিংটা পাচ্ছে না, এই তো প্যাডিং পাইছে ডানে বামে, প্যাডিং পাইছে তাই না? তাহলে দেখেন এখানে 24, জানে উপর ডানে বামে 24 ঠিকই পাইছে, দেখেন 24 পাইছে, বা আমি যদি 20 দেই, আর উপরে নিচে দেখেন 16 দিছি, পাচ্ছে একটু নড়াচড়া করে বাট কাজ করতেছে না, কেন কাজ করতেছে না বলেন, এটা প্যাডিং দিলেও পাচ্ছে না, কারণ হচ্ছে এট একটা ইনলাইন এলিমেন্ট তাই না, ইনলাইন এলিমেন্ট। এখন ইনলাইন এলিমেন্টে যদি উপরে নিচে প্যাডিং দিতে চান অবশ্যই সেটাকে ডিসপ্লে ব্লক করে নিতে হবে, এ ট্যাগ মানে ইনলাইন এলিমেন্টে যদি মানে চারিদিকে প্যাডিং দিতে চান অবশ্যই তাকে ব্লক করে দিতে হবে। হ্যাঁ আমরা তাহলে তো ওই যে এল এর হচ্ছে ইউএল এর প্যাক ইয়ে দিতে পারতাম, ব্যাকগ্রাউন্ড অথবা এল এর অথবা এ ট্যাগের আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম, আলাদা দিতে পারতাম, তো আমার তো পুরোটা একটাই ব্যাকগ্রাউন্ড হবে। আসলে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিলে কি সুন্দর লাগবে মেনু, করা যাবে, প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা কালার দিতে পারবেন, সেটা বড় সমস্যা। আমরা দিয়েছি তো মেন মেনুতে কালার দিছি, ওকে। এখন প্রবলেমটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের এখানে মানে এ ট্যাগ তো ইনলাইন, এখন প্যাডিং ডানে বামে পাইছে বা টপ বটম আর পাচ্ছে না, সেক্ষেত্রে এখানে একটাই সলিউশন, সেটা হচ্ছে আপনি কি করবেন, ওই যে ডিসপ্লে একটু আগে শিখলাম, ডিসপ্লে কি করবো, ব্লক দেব, ব্লক দিলে তো আবার এরকম হবে, তাহলে ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক মানে ব্লক হবে, সেটা হচ্ছে এক লাইনে মানে ব্লক আকারে থাকবে, একটু ব্লক, তাহলে এখানে হবে ইনলাইন কি। এখন প্যাডিং পাইছে উপরে নিচে দেখা বাড়ছে, এই দেখেন এখন আপনি কমান 19 আছে, কমায় দেন মোটামুটি আমার মনে হয় 12 দিলে আপনাকে। আচ্ছা আমার মনে জুম করা আছে, পেজটা জুম 150 পিক্সেল জুম করা আছে, এই জন্য আরো বেশি বড় মনে হচ্ছে, তাহলে আমরা একটু বাড়াই দিই নাকি, প্যাডিং 18 আর এটাকে দিয়ে দিই হচ্ছে 24। এটা ফন্ট সাইজটা বাড়ানো দরকার না, লেখাটা একটু বেশি ছোট মনে হচ্ছে না মেনুর তুলনায়, তাহলে কি করতে হবে, কোন প্রপার্টি বলেন, ফন্ট সাইজ আমরা দিলাম হচ্ছে 20 পিক্সেল, একটু বড় হয়েছে, ঠিক আছে, ওকে ওকে। আমি এই লেখাটাকে হচ্ছে আপার কেজে করতে চাই, বড় হাতে লিখতে চাই, আমি লিখছি ছোট হাতের কিন্তু যখন দেখা হয় বড় হাতে লিখতে চাই, তাহলে কি করব, ওই যে টেক্সটের কিছু প্রপার্টি শিখে যাই একটু আগে, টেক্সট ট্রান্সফরমেশন কি লিখবো, টেক্সট ট্রান্সফর্ম আপার কি দিলাম, আপার কেজ, আগে তো আর একটু ভালো হয়েছে নাকি, আপার কেজ হলে ভালো লাগতেছে, ওকে। এখন এই কোডটাকে রিফ্রেশ দিলে থাকবে, থাকবে না এই কোডটাকে, এই কোডের উপর আমি এই কোড কিন্তু এখানে ব্রাউজারে লিখছি, আমার এডিটরে কিন্তু এখন এর কোনো ট্যাগ নেই, এর শুধুমাত্র দুইটা প্রপার্টি আছে, কোনটা কালার আর প্যাডিং আছে, প্যাডিংও এডিট করছি আমি, তা এই রাইট বাটন ক্লিক করব, করার পরে কি লিখবো, কপি রোল, কপি রোলে ক্লিক করলাম, এটা ফালাই দিলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, চলে আসছে কোড, মানে ওখানে কাজ করে এখানে এসে লাইভে কাজ করে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবো, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। ওকে এখন মোটামুটি মেনুটা সুন্দর হয়েছে, বাট আমি চাচ্ছি এটার উপর মাউস নিলে কি হয়, দেখেন এটার উপর মাউস নিলে কালার চেঞ্জ হয় না, তো আমি হোভারে এই যে অলরেডি হোভারে কিন্তু ধরে রাখছি, রাখছি না, তাহলে হোভারে এখানে বললাম যে বিজি আমরা যে কালারটা নিচ্ছি এটার একটু ডার্ক কালার নেবো অথবা কাছাকাছি একটা কালার নেবো, হ্যাঁ একই কালার দিলে কি বুঝবো, বুঝবো না, একটু ডার্ক কালার নিলাম আর একটু প্রবলেম টাইম হয়েছে, কাজ করে মানে আপনাদের ওখানে কম দেখা যাচ্ছে, বাট আপনি আপনার মতো করে একটু হয়তো কালার নিতে পারেন, আমার এখানে ঠিক আছে প্রজেক্টরের কারণে একটু ইয়ে দেখা যাচ্ছে, অথবা ধরুন এই কালার নিলাম, গ্রিন কালার নিলাম, কথার কথা যদি গ্রিনের সাথে ভালো যায় না, চেঞ্জ হয়েছে, কাজ করে, মেনু হয়ে গেল না, রেসপন্সিভের ব্যাপার সেটা পরে আসে, বাট আমরা তো এক লাইনে মেনু বানিয়ে পারলাম, এই যে মাউস হোভার করলে সুন্দর মেনু হয়ে গেল। হ্যাঁ এবং এই যে কালার যেটা আসতেছে না,
এই কালারটা আর একটু স্মুথ করা যায়, মানে কালার এটা হওয়ার প্রসেসটাকে একটু ডিলে করা যায়, সেটার জন্য সিএসএস ট্রানজিশন নিয়ে কাজ করতে হবে। সিএসএস ট্রানজিশন সেটাও দেখে রাখি আমরা, হোভার করতেছে তার উপরে, এর উপরে না। তাহলে এ বললাম যে ঠিক আছে, তোমার উপর যখন কোনো কালার আসবে, হোভারে যে কালারটা আসবে সেটা আসতে একটু সময় নেবে, এটার জন্য 0.4s বা হাফ সেকেন্ডেরও কম দিলাম। এখন কি আস্তে আস্তেছে, এটা স্মুথ না আগের থেকে? আগের থেকে এই তো কাজ, এতটুকু কাজ করলে একটা মেনু হয়ে গেল, পারা যাবে? তাহলে এই যে আমি জাস্ট খুব বেশি করে লিখি নাই, কিন্তু এই একটা মেনু তৈরি করার জন্য এতটুকু করে লিখছি আমরা। আগের কোড বলে দেয় লাস্ট, এই যে কয় লাইন করে, 22 নম্বর লাইন থেকে শুরু করে 22 থেকে হচ্ছে 42, 20 লাইন করে লিখছি, 20 লাইন কোড লিখছে, 20 লাইন কোড। এবং এই জিনিসগুলো তো কমন, এই কালার টালার প্যারিং এগুলো বারবারই তো আসে, প্রত্যেক প্রপার্টি ক্ষেত্রে আসে। আর এখানে কমন কিছু সেটিং করে রাখছে, এই যে এটা এটা তো কমন, এই করে তো কমন, মানে আপনি এটা দিতেই হবে, কোড দিব না তো রেখে দিব আমার কাছে। আচ্ছা আমরা তাহলে মেনু তৈরি করে পারছি, আজকে আর একটা কাজ শিখবো, সেটা হচ্ছে আমরা সিএসএস এর যে সিলেক্টর শিখলাম আমরা, সেটা নিয়ে মেনু তৈরি করলাম। সিএসএস এর আমরা ব্যাকগ্রাউন্ড কালার শিখবো, ব্যাকগ্রাউন্ড শিখছি এতদিন কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ শিখি নাই কখন, ইমেজ যা শিখছি আমরা একটা টেমপ্লেট দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সকালে ব্যাচে করাইছিলাম আমাদেরকে, হ্যাঁ এসি ঠান্ডার সাথে ফ্যান কমাই দেয় না, আচ্ছা আমরা এই জিনিসটা করবো, হ্যাঁ এখানে দেখেন এই যে ডিজাইনটা, এরা কি করছে দেখেন, মানে এই লেখার পিছনে ইমেজ না, লেখার পিছনে ইমেজ আছে, এখানে কি আছে, একটা সাবটাইটেল, একটা H1, একটা কি বাটন, বাটনের কিন্তু একটা লিঙ্ক, মানে মাউস নিলে অ্যাঙ্কোটা কাজ করছে না। আমরা এই জিনিসটাই বানাবো, এখন এই জিনিসটা যদি বানাইতে যাই, হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে, এরকম ডিজাইন তো আমরা করি নাই আপাতত, এতটুকু তো আনতে পারবো নাকি, ডিজাইন ব্যাকগ্রাউন্ড ইমেজ পরে আসার পর পিছু, বাট এই যে বাটনে কালার তো দিতে পারবো নাকি, তা আমরা এই জিনিসটাই আগে নিয়ে আসি। তাহলে আমরা মেনু তো হয়ে গেল, আমরা নতুন মার্ক আপ শুরু করি, সিএসএস কথা এখন বলে দেয়, আমরা নতুন একটা এরিয়া নিলাম, এই যে হেডার নিয়ে রাখছি না, হেডার হেডার তো আছে নাকি, হেডারের ভিতরে কি আছে, একটা ডিপ নিব, হেডার কি দিলাম, কন্টেন্ট লিখলাম, হেডার কন্টেন্ট, এটার মধ্যে একটা H4 কি নিলাম, এই যে H4, এই লেখাটা একটু বাঁকা না, তাহলে কী করতে হবে, ইটালিক নাকি, তারপর কী নিলাম, একটা H1, ওয়ানের ভিতরে এইটা লিখলাম, আচ্ছা তারপর কি আছে, একটা বাটন আছে, মানে সেটা একটা লিঙ্ক, তাহলে এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কী লেখা আছে, টেল মি মোর, তাহলে এখানে বললাম টেল মি মোর, আসছে? বাট এদের মতো তো সুন্দর হয় নাই, এদের লেখাটা মাঝখানে, এটা লেখাটা বড়, এটা ফন্ট কিন্তু আরও বড়, আমি এই সোনাতেও বড়, তাহলে এটা ফন্ট সাইজ দিতে হবে, এটা কালার দিতে হবে, আর ইনিশিয়ালি এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে শুরুতে আমরা এই এরিয়ার এই হেডারে কী করবো এখন, এখন সি আছে মার্ক আপ করা শেষ কিন্তু আমরা। আচ্ছা একটা কাজ করি আমরা, এখানে একটা অবশ্যই ক্লাস নিতে পারি, আমি ক্লাস নিয়েও করতে পারি, ক্লাস ছাড়াও করতে পারি, কারণ এদের কিন্তু একটা প্যারেন্ট আছে, প্যারেন্টের নাম কি, হেডার কন্টেন্ট, এই সোনের প্যারেন্ট এটা, এটার প্যারেন্ট এটা, এটার প্যারেন্ট, তার মানে এই তিনটা ট্যাগেরই কি প্যারেন্ট আছে না, অথবা আপনি ইন্ডিভিজুয়ালি কী করতে পারেন, ক্লাসও নিতে পারেন, কী করতে পারেন, ক্লাস নিতে পারেন, যেমন হচ্ছে এটাকে বললাম সাব হেডিং, কী লিখলাম, হ্যাঁ এখন যে ক্লাস নিচ্ছি ক্লাসটাকে নিয়ে নেই, তারপরে কি হেডিং, এরপরটা কি আছে, অবশ্যই ক্লাস নেওয়া আছে, সবসময় ক্লাস, ক্লাস আর কোনো বিকেতে চিন্তা করবে না, বিটে ওই যে প্রবলেম একটাই, আবার যদি এই স্পোর অন্য জায়গায় ইউজ করেন কেন প্রবলেম হবে, আপনি তো কাজ করবেন আর মার্ক আপ, মানে আপনি মার্ক আপ করতেছেন, এবার সিএস লিখবেন, এখন ক্লাসে আপনি তো সিরিয়ালে করে যাবেন, আপনি কেন আগে ফুটার করবেন, হেডার মাধ্যমে আগে ফুটারে কাজ করবেন, অবশ্যই না, এবং ক্লাসের নাম তো ডুপ্লিকেট হচ্ছে না এখানে, তাই না, আমি তো পার প্রত্যেকটা জিনিসের তো শুরু এবং শেষ আছে, এখানেও দেখেন আপনারা যদি এই টেমপ্লেটটাও দেখেন, তারা এখানে আগে হেডার করছে, তারপরে কি করছে দেখেন, চারটা তিনটা বক্স বানাইছে, সার্ভিস এরিয়া কি কি সার্ভিস দেয়, তাই দিয়েছেন একটা আইকন, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, এবং এই তিনটাকে পাশাপাশি নিয়ে আসছে, পাশাপাশি করতে গেলে লেআউট ডিজাইন শিখতে হবে, যে তিনটা আইটেমে সমান উইথ পাইছে কেমন, সেটা পরে বিষয়, বাট আমরা তো এটা আনতে পারবো নাকি, এই ইমেজটা তো আনতে পারবো বা আইকন, এরপর এটা প্যারাগ্রাফ তো আনতে পারবো, এই যে লেখাটা কি করছে, টেক্সট লাইন সেন্টার দিয়ে রাখছে না, সেন্টার আছে, সেন্টার না হলে কি হতো, লেফট লাইন থাকতো না,
আমার এখানে দেখেন এটা কি বাই ডিফল্ট লেফট অ্যালাইন আছে না? লেফট অ্যালাইন আছে। আর এটাকে আমার ডিজাইনে কি ছিল, এটাকে সেন্টারে আনতে হবে, কি এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমরা যতটুকু শিখেছি ততটুকুই প্র্যাকটিস করি। আমি সিএসএসে গেলাম, এখানে দেখেন আপনারা যা শিখছেন সেটার উপরই কাজ দেখায়। তাহলে প্রথমে কি আছে আমার, হেডার, তাই আছে না? আর মেনুর কাজ তো শেষ নাকি? তাহলে এখন আমরা এভাবে হেডার সিএসএস স্টার একটা দিব হচ্ছে, মানে এটা দিলে সুবিধাটা কি হবে বলেন? আপনার যে কাজটা করতেছেন অন্য ডেভেলপার বুঝতে পারবে আমি কোথায় থেকে কোন সিএসএস শুরু করছি, আপনার কাছেও বুঝতে সুবিধা হবে মানে কার জন্য কতটুকু সিএসএস লিখছি। সেম এখানেও কিন্তু আমরা কি লিখছি, হেডার স্ট্যান্ডার্ড, যেটা কমেন্ট করে কাজ করা, হেডার স্টার্ট, আর এখানে সে কি হবে, হেডার। আমি যদি যে টেমপ্লেটের কথা বললাম, আপনি এটাকে সোর্স করে যান, ভিউ সোর্স করে যান, ভিউ পেজে গেলাম। আচ্ছা এটা মানে ইয়াতে করা, এটাতে এই অ্যাঙ্গুলারে করা, এই জন্য একটা প্রবলেম। তারপরে ইন্সপেক্ট করে যদি দেখি, দেখবেন কমেন্ট তো থাকবে, মাস্ট বি কমেন্ট থাকবে। এই যে আছে কমেন্ট, মাস্টার হেড মানে শুরু করছে, মাস্টার হেড শুরু করছে, এই যে সার্ভিস, তারপর কি আছে, পোর্টফোলিও, অ্যাবাউট, টিম, ক্লায়েন্ট, মানে কোথায় থেকে কোনটা শুরু করছে সেটা কমেন্টের মধ্যে কিন্তু করে রাখছে। তাহলে আমি এখানে বলে দিলাম যে আমার হেডারটা শুরু হয়েছে, এখানে আসি। তাহলে আমরা শুরুতে আমাদের হেডার নামে যে ট্যাগটা আছে এটা তো একটাই হেডার, এটা তো আর ডুপ্লিকেট হবে না। তাহলে হেডার সরাসরি ট্যাগ সিলেক্ট করে, এটা কি সরাসরি ট্যাগ বললাম, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপাতত 555, হালকা ব্ল্যাক কালার আসছে, আমরা 44 দিয়ে রাখি আসছে। আমার লেখা তো এখন দেখা যায় না, দেখা যায়, দেখা যায় না। আচ্ছা লেখাটা আকারে কি আনা দরকার, মিডিল আনা দরকার না? তাহলে কি করবেন বলেন, কাকে সেন্টার বলেন, হেডারটা এটা বলবেন না, এটার ভিতর তো সমস্ত লেখা আছে। আমি হেডারে লেখা সেন্টার বললেও কাজ করবে, আপনি যদি এখানেও টেক্সট অ্যালাইন সেন্টার বলেন কাজ কিন্তু করবে, টেক্সট অ্যালাইন সেন্টার যদি বলেন কাজ করবে না? কাজ করছে তো নাকি, কাজ করছে না, কাজ করছে, ওকে। বাট ডিফারেন্সটা হচ্ছে যে আমি যেহেতু এটা প্যারেন্ট, ইমিডিয়েট প্যারেন্টটাকে ধরা উচিত, তার প্যারেন্টের, কারণ এইটার প্যারেন্ট হচ্ছে এইটা, তাই না, এইটার চাইল্ড এটা। তো আমার মনে হয় একবার শুরুতে না বলে যার যেটা প্যারেন্ট সম্পর্ক তার সাথে কাজ করা উচিত। এইটার ভিতরে আমরা এইটার টেক্সট অ্যালাইন কী বলবো, এই ডিপের ভিতরে যা আছে সব সেন্টার কি এখানে ইউজ করলে হচ্ছে, বাট তো ভেটারের চাইল্ড আবার এটা, এইটার চাইল্ড আবার এটা, এই চিন্তা তো করতে হবে আপনাকে। কাজ করছে, কাজ করছে, আচ্ছা আমাদের এই জায়গায় একটা মার্জিন আসছে উপরে, কেন আসছে বলতে পারবেন আপনারা? এই যে এখানে এই সোয়ানের মার্জিন আমরা কী করছিলাম, উপরে নিচে 8 পিক্সেল মার্জিন ছিল, দেখেন এই যে যত হেডিং ছিল উপরে নিচে কি, তো আমরা এখানে এমবি মার্জিন বটম দিয়ে রাখি, হ্যাঁ উপরে নিচে শুধু মার্জিন বটম আমার কি 8 পিক্সেল, শুধু মার্জিন বটম কি দেখবেন, টপ বটম দিব না, কারণ টপ দিলেই দেখেন এই যে এখন কিন্তু আবার কি হয়ে গেলো, এই যে উপরে লেগে গেছে, ঠিক আছে না, শুধু নিচে ব্যাডিং আছে। এই জায়গাটাতে উপরে জায়গা বাদ আছে না, এই লেখার উপরে নিচে কি জায়গা বাদ আছে, বাদ আছে তো। আর একটা কাজ করি, আমাদের এখানে যে লেখাগুলো আসছে এই কালারগুলো আর চেঞ্জ করতে হবে। তাহলে ওই যে নেক্সটের সিলেক্টর সেট করে নেন, হেডার টেক্সের মধ্যে কন্টেন্টের মধ্যে কী আছে, হেডার কন্টেন্ট কে কে আছে বলেন তো, সাব হেডিং আছে, তাহলে যেহেতু আমার ক্লাস আছে তাহলে আর ওটা দরকার আছে, যদি না হতো তাহলে কি হেডার কন্টেন্ট H4, হেডার কন্টেন্ট H1 এভাবে ধরতাম। যেহেতু আলাদা ক্লাস ডিফাইন করছি তাহলে তো আমার তো নেক্সটের সিলেক্টর দরকার নেই, ডিসেন্ডের সিলেক্টর দরকার নেই, সাব হেডিং কালার কি দিব বলেন তো, একোয়া ব্লু দিলাম। আর এরপর কি আছে, হেডিং আছে না, হেডিং এর কালারটা কি দিব, সাদা দিব, ওইটা ওইটাও সাদা কাছাকাছি, একটু ডিফারেন্স আছে আসছে। এন্ড বাটনটা কি করতে হবে, বাটন ডিজাইন করতে, বাট তার আগে তো এই যে জায়গাটা দরকার, পুকুরে নিচে জায়গা বাদ দিতে হবে না, সেন্টারে নিয়ে আসছে। তাহলে এই পুরো লেখাটা কার ভিতর আছে, হেডার কন্টেন্টের ভিতর আছে না, হেডার কন্টেন্ট, তাহলে এইটার ভিতরে আপনি কাজ করেন, প্যাডিং আমার তো শুধু উপরে নিচে প্যাডিং দরকার, ডানে বামে দরকার আছে, লেফট রাইটে দরকার নেই। তাহলে আমরা 150 পিক্সেল 0 কি দিলাম, টপ আর বটমে হচ্ছে 150, দেখেন তো জায়গা সারছে নাকি, জায়গা সারছে, জায়গা সারছে। এখন এটা ফন্ট সাইজ দিতে হবে, এখানে এটা কি লেখাটা অনেক বড়, এটা ছোট, তাহলে কি করতে হবে, এটা ফন্ট সাইজ বানাইতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পরে আসতেছি, আপাতত যা শিখছি সেটাতে কালার দিলাম, এই লেখাটাকে বড় করেন,
রিসেট করে নিলাম। সাব হেডিং এর ফন্ট সাইজ আমরা দিলাম হচ্ছে 22 পিক্সেল, আসছে? ওকে, এই লেখাটা কি আছে, ইটালিক আছে না লেখাটা? কি ইটালিক? আমার মনে হয় এটা আরেকটু বড় আছে, আমি ফন্ট সাইজ দেখে নেই। এটা থিমে দেখি কত পিক্সেল, ফন্ট সাইজ 2.25, রেম 16×32 আর হচ্ছে আরো 4, কত 36 পিক্সেল আছে, তার মানে বাইডি বলে আছে এটা 36 পিক্সেল। এখানে আসলে এইচ 4 না নিয়ে এখানে এইচ আমরা 2 নিতে পারতাম হেডিং। আর এইটার সাইজ হবে হচ্ছে কত, 36 পিক্সেল, সরি অলরেডি আসছে না। আর লেখাটা কি হবে, ইটালি, তাহলে কি হবে বলেন, এই প্রপার্টি নাম কি, ফন্ট স্টাইল নামে একটা প্রপার্টি আছে, ওটা ওই যে আপনাদের দেখবেন বাসা আজকে, ফন্ট স্টাইল কি ইটালি, তাহলে আইট্যাগ, না হলে অনেকে আবার কি নেবেন এর ভিতরে আইট্যাগ বসাই দেবেন, তাহলেও হবে, হবে না তো তা না, এটা শুধু শুধু একটা ট্যাগ বাড়ার দরকার কি, সিএসএস তে যেহেতু হচ্ছে বেশে ওয়েলকাম টু আর স্টুডিও। তারপর এই লেখাটা কিন্তু আরো বড়, এইটার সাইজ দেওয়া আছে 72 পিক্সেল, এই যে 4.5 রেম, 1 রেম ইজ ইকুয়াল টু হচ্ছে 16 পিক্সেল, তাহলে 4 16 কত, 64, আর হচ্ছে আরো হাফ আরো 8, তাহলে কত হয়, 64 আর 72 না 72। আচ্ছা ফন্ট ওয়েট, মানে ফন্ট ওয়েট মানে ফন্টের থিকনেস, মানে এটা থেকে এটা মোটা না একটু, ফন্টটা একটু মোটা। তারপরে লাইন হাইটও দিয়ে রাখছে তারা, লাইন হাইটও সেম দিছে, মার্জিন বটন দিছে কত, 4 রেম, তার মানে কত, 64 পিক্সেল মার্জিন বটন। তাহলে এখানে আমরা হেডিং এর কাজ করবো এখন নাকি, হেডিং এর ফন্ট সাইজ কত, 72 পিক্সেল, তারপরে লাইন হাইট কত, লাইন হাইট আমরা ওই 72 পিক্সেলে দেবো, একটাই লাইন আছে আছে এরকম। এরপরে হচ্ছে আমরা উপরে নিচে জায়গা দরকার, আমরা কি দেখছিলাম, তারা হচ্ছে লাইন হাইট দিছে, মার্জিন বটম দিছে, ফন্ট সাইজ তো আমরা দিলামই, তাহলে আমরা কি দিতে হবে, মার্জিন বটমটা দিতে হবে না, এটা এটার জায়গা, তাহলে মার্জিন বটম কত দিলাম, 64 পিক্সেল, রেমের হিসাব তো অনেকটা আমরা বুঝবো না, অনেকে মনে থাকবে না, সার্চের জায়গা আমার মনে হয় এটা। আচ্ছা লাইন হাইট হচ্ছে একটা লাইনের সাথে একটা লাইনের দূরত্ব, বাট এটা তো সিঙ্গেল এলিমেন্ট, এখানে কি আর কোনো লাইন আছে, মানে একটা হাইট রাখা, মানে আমার যে লাইন হাইটটা হচ্ছে একটা কন্টেন্টের মধ্যে, আমি প্যারাগ্রাফটা বুঝালে বুঝতে পারবেন, কারণ এখানে আসছে প্যারাগ্রাফ, ধরেন প্যারাগ্রাফের এখানে বোঝার জন্য ডট প্যারা ফন্ট সাইজ দিলাম কত, 20 পিক্সেল, আরো দিলাম ধরেন আসছে, মানে আমার মনে হয় আরেকটু দিয়ে দিই, 30 পিক্সেল দিলাম ধরেন, কথার কথা 30 পিক্সেল আসছে। এখন এই লাইনের সাথে এই লাইনের দূরত্বটা আমি এখন এটা লাইন হাইট যদি বলে দিই, লাইন হাইট 1.5, বাড়ছে জায়গা, যেহেতু মাল্টিপল লাইন এখানে কিন্তু এক লাইন না, মানে মাল্টিপল লাইন এইটার সাথে এটা দূরত্ব বাড়তেছে না, বাড়তেছে, আর এখানে সিঙ্গেল লাইন, এই জন্য এখানে লাইন হাইট না দিলে হতো, আমাদের আগেরটায় লাইন হাইট না দিলে কোনো সমস্যা নেই, লাইন হাইট দরকার নেই এখানে, আরে ইউজ করছে, তাহলে আমার এখানে লাইন হাইট না দিয়ে একটা কাজ করতে পারি, মার্জিন বটম তো দিছে, মার্জিন টপ দরকার নেই একটু, মানে টপ লাগবে না, টপে দেয় না, একটু দিলে দিতে পারি, অথবা যে এই এটার কি মার্জিন বটম দিতে পারি না আমরা, প্রথম যে সাব হেডিং, সাব হেডিং এর কি করতে পারি, বাই ডিফল্ট 8 পিক্সেল ছিল, ডিফল্ট 8 পিক্সেল উপরে করা আছে না, মার্জিন পিক্সেল আমরা দিলাম হচ্ছে 12 পিক্সেল, সরি ডাবল হয়ে গেছে, ক্লোন চিহ্ন উঠে গেছে। লাইন হাইটের আরো কাজ আছে, পরে দেখাবো, এটা আপাতত থাক, আমরা এখন মোটামুটি কি ঠিক আছে, দেখেন তো এদের যে ডিজাইনটা আর আমাদের এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, আর বাটনটা করলে হয়ে যাবে নাকি, তাহলে বাটনটাকে ধরেন, বাটনটা লাইভে কাজ করি, আমরা ইনসপেক্ট করলাম, এই যে রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট করলাম, ওকে, এই যে বাটন আছে, বাটনটা ক্লাস অলরেডি ডিক্লেয়ার করেই রাখছে, আপনারা ইনলাইন এভাবে কাজ করার জন্য তাহলে এলিমেন্ট সিলেক্ট করবেন, এখানে যদি নাও ধরতে পারেন এই যে এভাবে করবেন, আসছে, এই সিলেক্ট অবস্থা আছে, এখন কি করেন, প্লাস, এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলাম,
প্রথমে আমরা কালারটা চেঞ্জ করি, যেহেতু দেখতে পাচ্ছি না। কালার হ্যাশ ওকে আসছে, এটার ফন্ট সাইজ দিয়ে দিই একটু বড় করে, 26 দিলাম, কত? আর এটা কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে না, আর লেখাটাও কি আবার কেজ না, লেখাটা একটু বোল্ডও আছে আবার। তাহলে এটা তো ফন্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে এখানে আমরা বললাম যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম হ্যাশ এফ এফ সি, আসছে কালার, ওকে কালার আসলো। এখন এটা চারিদিকে কি করতে হবে, প্যারিং দিতে হবে। প্যারিং দিতে গেলে আমরা জানি যেহেতু অ্যাঙ্কোরটাকে ইনলাইন এলিমেন্ট, প্রথমে তাকে ডিসপ্লে ইনলাইন কি করতে হবে, একটু আগে শিখলাম, এটা ইনলাইন ব্লক করে নিতে হবে, না হলে কিন্তু প্যারিং এ কাজ করতে হবে না। আর ইনলাইন বলে দেখেন কি হচ্ছে, এক লাইন ইনলাইন ব্লক, আর যদি শুধু ব্লক বলি, ইনলাইন ছিল আর কি হল ব্লক হয়ে গেল, তা আমরা ইনলাইন ব্লক করব, সেটার জন্য আমরা বলবো ইনলাইন ব্লক, কি করব ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। এরপরে প্যাডিং, এরপর কি দিতে হবে, প্যাডিং হচ্ছে 12 পিক্সেল, বেশ কিছু বড় হয়েছে, 26, তাহলে এটাকে আর একটু বড় করেন, 14 দেন, দেখেন তো এটা মনে হয় আরেকটু বেশি আছে নাকি, আচ্ছা যাক আমরা এতটুকু আছে এতটুকু বলে কোনো সমস্যা নেই। এটার লেখাটা কি আছে, বড় হাতের ক্যাপিটালাইজ আপার কেস, তাহলে একটু আগে শিখেছিলাম কিভাবে করতে হবে, সিএসএস দ্বারা করবো আমরা, ওখানে যা লেখা থাকে থাক, একটু আগে শিখেছিলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়েছে। এরপরে লেখাটা একটু বোল্ড করবো, মানে মোটা বানাবো, মানে ফন্ট ওয়েট, লেখা বোল্ড করার জন্য ফন্ট ওয়েট নামে, ফন্ট ওয়েট হয় 100 থেকে 900 পর্যন্ত, অথবা বোল্ড বোল্ডার এরকম হয় যে বোল্ডার বললে বোল্ড হয়েছে, আমরা আপাতত 700 দেব, 700 দিলে 500 দিলে হয় না, 600 দিলে হয়ে যাচ্ছে, 600 দিলে। আচ্ছা এরপরে কি আছে, আমাদের মনে হয় প্যারিংটা আরেকটু দরকার, একটু বাড়াই দিই 16 বাই 16 দিলে হবে, ওকে, আর সাইড 28 দিলে হবে। আর একটু এই কর্নারটা দেখেন, এদের কর্নারটা একটু রাউন্ডেড না, হ্যাঁ বর্ডার রেডিয়াস, তাহলে এই যে অনেকে জানি অলরেডি বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, দেখেন ওই যে আইফোন শেপ হয়ে যাবে, এখানে আস্তে আস্তে বাড়াই দেন রেডিয়াস হয়েছে। আচ্ছা এই যে প্রপার্টিগুলো আসতেছে, আপনার এইগুলো ব্যবহারটা মানে কখন কোনটা দিতে হচ্ছে, এটা আমি পারি দিকে বলতেছি, কারণ আপনারা তো করেন নাই এর আগে, আপনি এইভাবে কাজ করতে করতে বুঝতে পারবেন যে এটা দিলে কি হয় বা এটা কেন দিচ্ছি। আমি কর্নারগুলো বাঁকা করতে হবে, যেন কি রেডিয়াস বর্ডার রেডিয়াস, আমার লেখাটা মোটা করা দরকার, তাহলে ফন্ট ওয়েট, এখন এইগুলো কোথায় পাবেন? আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে একটা একটা করে শিখাতে গেলে অনেক সময় লাগবে, আমি প্র্যাকটিক্যালি শিখাচ্ছি, মানে হচ্ছে প্রপার্টির প্র্যাকটিক্যালিও শিখাচ্ছি। আমি যদি ধরে ধরে এখানে শিখাইতাম যে ফন্টের মধ্যে যান এখানে যান, আপনাদের কাজ হচ্ছে বাসাতে পড়া, আপনারাই যে এখানে যাবেন ফন্টের কয়টা প্রপার্টি আছে এখানে ক্লিক করবেন, দেখেন কি কি আছে, ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, আমি ফন্ট ফ্যামিলি নিয়ে আলাদা ক্লাস নেব, ফন্ট ফ্যামিলির অনেক কাজ আছে, মানে ফন্টের ব্যবহার, আমরা তো গুগল ফন্ট ইউজ করবো, কাস্টম ফন্ট, হ্যাঁ সেটা পরে আসতেছে, বাট এই যে এখানে ফন্ট ওয়েট, অ্যান্ড এটা কী কাজ করে, ফন্ট সাইজ, এটা তো বুঝতে পারছি সাইজ বোঝায়, ফন্ট ভেরিয়ান্ট, হ্যাঁ এইগুলো তাহলে এখানে যে এক্সাম্পল দেওয়া আছে দেখেন, বাসায় যে একটু দেখেন, দেখার পরে যেখানে না অবস্থান সেখানে তো আমি আসি, বাট আমি ব্যবহার করে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে, ওকে মোটামুটি হয়েছে তো নাকি? তাহলে এই কোডটা রিফ্রেশ দিলে চলে যাবে, আমি এখন কী করবো, রাইট বাটন ক্লিক করবো, কপি রোল এখানে যে পেস্ট করে দেবো, আসছে, এটা কেন লাগবে না, যেহেতু অলরেডি বাটন বলেই দিছে, এর নাম কি বাটন। আচ্ছা এদের এখানে দেন মাউস নিয়ে একটু কালার চেঞ্জ হয় না, এটাকে কী বলা হয়, হোভার, তাহলে আপনার এই বাটনে কী করবেন, একটু হোভার দেবেন না, যেমন এই যে অ্যাঙ্কর ট্যাগের একটু আগে হোভার দিয়েছিলাম মনে আছে এই যে, তাহলে এখানে কী লিখবো বলেন, ডট বিটিএন ক্লোন, এটাকে বলে সুডো ক্লাস, হ্যাঁ এরকম সুডো ক্লাসটা আমরা আলাদা জানাবো পরে, বিজি যে কালারটা আছে এটার থেকে একটু ড্রাগ বলে দেন, আর এইটা এই যে মাউস নিলে আমার কালারটা আর একটু ড্রাগ করে দেই, দেখি হয় কিনা, হয়েছে চলে নাকি, না এদের তো অধিকটা আমাদেরটা না, এটা হচ্ছে। এখন স্মুথ করতে গেলে কি হয়, একটু আগে শিখলেন মানে কালারটাকে স্মুথ করতে হবে হোভারটাকে, তাহলে কি করতে হয়, হ্যাঁ সময় বাড়াই দিতে হবে, সেটার জন্য কি ট্রানজিশন না, এই যে অনেকের মনে আছে অনেকে ভুলে গেছেন, এই যে একটু আগে শিখছিলাম এর এখানে হোভার করলাম না, এই যে এ কি বলে দিয়েছিলাম ট্রানজিশন, তাহলে কাকে বলবো এখানে, বাটনে বলবো, যার উপর হোভার করতে তাকে বলতে হবে, হোভারে বললে তো আর হবে না,
হয়েছে, একটু সময় নিচ্ছে না আমাদের? যদি এটা ফন্ট ওয়েটটা বল করতে হবে, এটা ফন্ট ওয়েট টাস হেডিং এর FW ফন্ট ওয়েট এটাকে 700 করে দিও, তাহলে আর একটু মোড রইলো। হ্যাঁ এই তো ডিজাইন হয়ে গেছে, এদের ডিজাইন আমরা করতে পারছি না, মেনুটা আছে তাদের মতো, আমরা মেনু বানাই, মেনু পরে করবো, এরকম সমস্যা নেই। এখন এটা দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করবো আজকে, আজকে টপিক ব্যাকগ্রাউন্ড ইমেজ পর্যন্ত শেষ, ব্যাকগ্রাউন্ড ইমেজ হলে আমাদের হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড আমরা কি দিচ্ছি, কালার ইউজ করছি, একটা গ্রে মানে ব্ল্যাক কালার ইউজ করছি, বাট এদেরটা কি ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে, ইমেজ ইউজ করছে। আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ডে দেখেন, আপনার ডাবল সি স্কুলে যান আর টিউটোরিয়াল রিপাবলিকে যান, যেখানে যান আপনি যে যে কোনো জায়গায় দেখেন, আমি জাস্ট রেফারেন্সে দেখাই দিচ্ছি। আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার এটা পারি আমরা নাকি, এটা এটা কি করছে হেডারের ভিতরে ব্যাকগ্রাউন্ড অথবা কি ব্যাকগ্রাউন্ড, একই কথা না, ব্যাকগ্রাউন্ড বললেও হবে, ব্যাকগ্রাউন্ড কালার বললেও হবে, বাট আমাকে ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করতে হবে, ইমেজ, ইমেজ ইউজ করতে হবে। সেটার জন্য কি জিনিস ব্যাকগ্রাউন্ড, ইমেজ প্রপার্টি। আচ্ছা আমরা বডিতে কীভাবে ইমেজ আনতে হয় জানি, হ্যাঁ কী লিখতে হয়, IMG, আমার প্রজেক্টে তো কোনো ইমেজ নাই, এখানে ইমেজ আছে কোনো আজকের ক্লাসে? তাহলে একটা ইমেজ নিয়ে এসি আমরা। হ্যাঁ আমি ডাউনলোড করলাম না গত ক্লাস, ওদের সকাল ক্লাসে, এই যে এখানে একটা ইমেজ ফোল্ডার আছে, এটা নিয়ে যাই, আপনাদের ক্লাসে নিয়ে গেলাম, দেখেন এখানে পেস্ট করলাম। আমার ইমেজ ফোল্ডারে কয়েকটা ইমেজ আছে, এই একটা ক্লাউডের ইমেজ আছে, আরেকটা ইমেজ আছে গ্রেডিয়েন্ট ইমেজ এটাকে বলা হয়, এটা অনেক চিকন, হ্যাঁ একটা লাইন ঢেলি না লম্বা একটা লাইন, এটাকে আমি চিকন বানাইছি, আর বড় ছিল সেটা দেখাচ্ছি। আর একটা ওই যে ওই থিমের ইমেজে, মানে যে থিম নিয়ে কাজ করতেছেন না, তার ইমেজটি ডাউনলোড করছি, সেটা আবার কীভাবে করছি, ওদের এখানে যে আমি ইনস্পেক্ট করছি, সোর্স কোড বের করছি খুঁজে, দেখেন এখানে আপনিও পারবেন, এই যে এখানে যান হেডার, যদি যা এই দেখেন ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কী করছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে কী বলছে দেখেন তো, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, এই যে আমি এই লিঙ্কে ক্লিক করছি, এই ইমেজ চলে আসছে, পরে এটাকে সেভ দিচ্ছি শুধুমাত্র। আচ্ছা আমি যখন ইমেজ নিয়ে কাজ করবেন কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আমি জাস্ট ওইটা বানিয়ে দিচ্ছি তা না, ওইটার সাথে সাথে কখন কোনটা ইউজ করবেন, কেন ইউজ করবেন, সেটা ব্যাখ্যাটা আমি এখন শিখিয়ে দেবো। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ইমেজটাকে নিয়ে আসা, ইমেজটাকে নিয়ে আসা, তারপরে ইমেজ রিপিট কখন ইউজ করবেন, অ্যাটাচমেন্ট কখন ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড পজিশন কখন হবে, আবার ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি আছে, এই জায়গাটা নাই, নিচে হয়তো আছে ব্যাকগ্রাউন্ড সাইজ। তো শুরুতে আমি শিখাবো হচ্ছে এই ক্লাউড ইমেজ দিয়ে, আমি ওইটাতে পরে আসবো, মেন ইমেজটা পরে আসবো। হেডারে এখন কি আছে, কালার আছে, কালার আছে থাক কোনো সমস্যা নেই, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কী লিখলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL কী লিখতে হবে, এখানে তো আপনি এইভাবে নিতেন, জাস্ট আপনি এইভাবে নিলেন img/cloud, এটা দিলে ইমেজ আসছে, এটা তো বডিতে আসবে, এটা কোথায় আসবে, নিচে বডিতে আসবে। এবং দেখেন উইথ 100% কেন হয়েছে বলেন তো, ওই যে img উপরে কল করে রাখছেন উইথ 100%, এই জন্য কী হয়ে গেছে, 100% হয়ে গেছে। আচ্ছা এটার পরের বিষয়, তাহলে বডিতে আপনারা আনতে পারেন, বাট যখন css এ ইমেজ লোড করবেন তখন কী লিখবেন, URL, তারপরে কোথায় কোথায় ইমেজ আছে, img ফোল্ডারের ভিতরে ক্লাউড নামে ইমেজ আছে। দেখি আমাদের আসলে হেডারে ব্যাকগ্রাউন্ড আসছে কত সহজ না, ব্যাকগ্রাউন্ড চলে আসলো, বাট সমস্যা হচ্ছে যে ইমেজটা কি হয়েছে, রিপিট হয়ে গেছে না, মানে আপনার ব্যাকগ্রাউন্ড এরিয়া যত বড় হেডার যত বড় বাট ইমেজ তত বড় না, ইমেজ হচ্ছে ছোট পিক্সেল, সে কি করছে বারবার আসে আসে রিপিট হয়ে গেছে, আপনি তো রিপিট করতে যাচ্ছেন, রিপিট করলে কি সুন্দর লাগবে এখানে, এই রিপিটের এটা বোঝানোর জন্যই আমি ছোট ইমেজ নিয়েছি, তাহলে কি বলবে ব্যাকগ্রাউন্ড রিপিট, তাহলে এই প্রপার্টি লাগবে না। এখন আমি বললাম যে ঠিক আছে তোমার ব্যাকগ্রাউন্ড তো আসছে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট কী হবে, আমি বললাম নো রিপিট, কী বললাম নো রিপিট, তাহলে কি রিপিট হবে, দেখেন তো একবার এসে শেষ, একবার এসে শেষ, রিপিট একবার এসে রিপিট, রিপিট হয়নি নো রিপিট বলছি, আবার বলতে পারি ঠিক আছে রিপিট হবে তুমি এক্স বরাবর হও, তাহলে রিপিট কী বললাম, প্রত্যেকটার ব্যবহারে আমি একটু শিখে রেখে আপনাকে বুঝার সুবিধাটা, ওকে রিপিট কী বললাম, রিপিট এক্স বললাম, কী হয়ে গেছে হরিজন্টালি রিপিট করে গেছে, বারবার রিপিট করছে। আচ্ছা আর রিপিট ওয়াই বললে কী হতো, লেফট বরাবর হতো, হয়েছে তাহলে রিপিটের বিষয়টা কি বুঝতে পারছি আমি, রিপিট কেন ইউজ করবো, কখন ইউজ করবো, এখানে আরও কাজ আছে, তাহলে আমরা কী বললাম নো রিপিট, আমার রিপিটের দরকার নেই। আচ্ছা রিপিট করতে পারি, ধরেন এখানে আমরা রিপিট এক্স করলাম,
এই ক্লাউড ইমেজের পরিবর্তে আমার ওখানে একটা ইমেজ ছিল, যে মেঘের যে কি কোন একটা ইমেজ ছিল গ্রেডিয়েন্ট নামে একটা, এইটা দিলাম। কি আসছে? জাস্ট একটা লম্বা লাইন আসছে না? কি কোন একটা ইমেজ, ছোট্ট একটা ইমেজ, এটা সাইজও কম এবং এটা সুবিধাও আছে। এই ইমেজটার সাইজ হচ্ছে কয় কেবি? মাত্র হচ্ছে বাইট, মানে কেবিও না, 732 বাইট, কেবিরও নিচে। এই ইমেজ থেকে আমি পুরো জায়গাটা কাভার করে দেবো। এখন আমার এখানে কি আসছে, এখন কি করতে হবে বলেন? এখন কি করতে হবে, রিপিট দিতে হবে না আমাকে? তাহলে আমরা লিখব রিপিট এক্স দেবো, কি হরিজন্টালি দেবো। এখন কি মনে হচ্ছে, একটা ইমেজ না পুরোটা? মানে এটাকে বলা গ্রেডিয়েন্ট কালার, আমরা সিএসএস এ গ্রেডিয়েন্ট যখন শিখবো তখন। তাহলে আমার 1 কেবির কম একটা ইমেজ, সেটাকে রিপিট করে দিলাম এবং উপরের দিকে বেশি কারো, নিচের দিকে হালকা, আমরা গ্রেডিয়েন্ট কালারে শিখবো ওটা আরও ভালোভাবে। তাহলে বারবার রিপিট হয়ে কি এলো, তাহলে আমার সাইজটা কিন্তু লোড হবে দ্রুত। কারণ হচ্ছে আমার ইমেজের সাইজে তো 1 কেবির কম, আর পুরোটা যদি এখানে 5 এমবির ইমেজ হতো তাহলে কি 5 এমবি লোড নিত? এই ধরনের ক্ষেত্রে এরকম রিপিট এক্স করবেন। কখন রিপিট এক্স করবেন? যদি এই ধরনের গ্রেডিয়েন্ট লম্বা এক শেপের কালার হয়, আপনারা পুরোটা একটা ইমেজ নেবেন না, চিকন একটা ইমেজ নেয় সেটাকে রিপিট করে দেবেন এক কালার গ্রেডিয়েন্ট। ওই যে কিন্তু ক্লাউড রিপিট করলে কি হচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর লাগে। কিন্তু এটাকে বুঝতে পারতেছেন যে এখানে হচ্ছে মাল্টিপল ইমেজ আছে, ওই ইমেজটা একটাই কিন্তু রিপিট হয়ে গেছে না? তো আমার ডিজাইনের পার্সপেক্টিভ কখন কোনটা ইউজ হবে, কেন ইউজ হবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আমরা এটা সেম একইভাবে, তাহলে আমরা এটার কথা বুঝতে পারলাম। আচ্ছা ধরেন আমার আগের ইমেজটা ফিরে দেয়, আগে কি ছিল, ক্লাউড ছিল না? ক্লাউডটাকে আমি নো রিপিট করে দিলাম, তাহলে কি আসবে, ক্লাউডটা একবারই আসছে। এখন আমি এই ইমেজটাকে আমার এই যে হেডারে, যেহেতু হেডারে ব্যাকগ্রাউন্ড, তো এটা হেডারে ব্যাকগ্রাউন্ড না, তাহলে আরেকটা প্রপার্টি শিখবো এখন, সেটার নাম হচ্ছে পজিশন। কি লিখবো, ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা শিখবো পজিশন। অ্যান্ড পজিশন আমি বললাম যে তুমি হচ্ছে টপে চলে যাও, রাইটে চলে যাও, রাইট। দেখেন তো আপনার ইমেজ রাইটে দোষ দিছে কিনা, আসছে রাইটে? অ্যান্ড রাইটের কোথায়, টপে না বটম সেটা বলি নাই, শুধু রাইট বলতে সে কি আসছে, সেন্টারে আসছে না? তাহলে বললাম যে রাইট, টপ রাইট, বা শুরুতে টপ রাইট বললে বেটার হয়। টপ কি মানে দুইটা, টপ এবং হচ্ছে কি রাইট আসে। আমি বললাম তুমি এই কর্নারে আসো, লেফট কর্নারে আসো, বটমে লেফট কর্নারে আসো, তাহলে কি লিখবো বলেন, বটম লেফট নাকি বটম, বটম রাইট বললে তো আবার এই যে এখানে আসবে, তাহলে এখানে জাস্ট কি বলে দেবেন, লেফট বলবেন, আসে। যদি মাঝখানে নিতে চাই কি লিখবো, তাহলে পজিশনের ব্যবহার বুঝতে পারতেছি, তাহলে সেন্টার দিলাম। সেন্টার মানে কি, সব দিক থেকে সেন্টার, তো সব থেকে বেটার হয় আপনি দুইটা ভ্যালু বলে দেন, টপ বটম সেন্টার, লেফট রাইট সেন্টার, এইটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যে আমি দুইটাই বললাম, উপর নিচে সেন্টার। আমার ইমেজকে সেন্টারে আছে এখন, সেন্টারে আছে না এখন, অ্যাকচুয়ালি সেন্টারে আছে। ওকে তাহলে আমরা এই, তাহলে এই পজিশনের বিষয়টা বুঝতে পারছি তো নাকি, পজিশনটা আমরা ইমেজে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে ডানে বামে টপ বটম লেফট রাইট করতে পারি। এখন আরেকটা প্রপার্টি কাজ আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এই যে এখানে বলে কি আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, তাহলে এটা কি কাজ করে একটু দেখি আমরা। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, তো বাই ডিফল্ট আমি যদি এখানে ফিক্সড বলে দিই তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আমরা আমাদের বডিতে একটু কাজ করি, আচ্ছা এখন হবে, সমস্যা নেই। আমার ইমেজটা দেখেন, এই ইমেজটার কথা ফলো করে, আমার নিচের ইমেজ থেকে সরতেছে, ইমেজ ফিক্সড হয়ে আছে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফিক্সড হয়ে আছে, মানে ও নড়তেছে না, ফিক্সড বলে দিছি পজিশন, অ্যাটাচমেন্ট কি বলছি, অ্যাটাচমেন্ট বলছি ফিক্সড, তার মানে ও নড়াচড়া করবে না, ওই জায়গাতেই থাকবে, মানে সমস্ত কন্টেন্ট মুভ হলেও স্ক্রলের সাথে মুভ হচ্ছে দেখেন, কিন্তু এটা আর সরতেছে না, তাহলে এটাকে বলতেছি ফিক্সড। আর যদি স্ক্রল বলে দিতেন তাহলে কি হতো, হেডারের সাথে সাথে ও উঠে যেত, দেখেন হেডার বুক ইমেজ কি সাথে সাথে উঠে গেছে। তাহলে অ্যাটাচমেন্টের বিষয়ে বুঝছি, হয় স্ক্রল হবে না কি ফিক্সড হবে। তো আমরা ডিজাইনের পার্সপেক্টিভে অনেকে অ্যাটাচমেন্ট ফিক্সড করে রাখে, হ্যাঁ প্যারালাল ইফেক্টের ক্ষেত্রে এটা ইউজ হয়, দেখবেন আমি দেখাবো পরে। তাহলে আমরা অ্যাটাচমেন্টের বিষয়টা বুঝছি, স্ক্রল অথবা ফিক্সড। এটার সাথে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমার এই ইমেজটা তো জাস্ট এতটুকু জায়গা, আমি চাচ্ছিলাম তো পুরোটাই ফিল আপ হয়ে যায়, ইমেজ যদিও ছোটো বাট আমি চাচ্ছিলাম টাইনে টুনে হলেও কি পুরো জায়গাটাকে ফিল আপ করে দিই। সেটার জন্যে আরেকটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ডিজি সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি বললাম কভার, কী বললাম কভার, কভার মানে কি পুরোটা ঢাইকে দেওয়া। আপনার ইমেজটাকে এখন দেখেন কী করবে,
আচ্ছা আমরা বডির নিচের ইমেজটা মনে ফালাই দিই, হ্যাঁ বডির নিচের ইমেজটা আপাতত দরকার নাই। এখানে আমরা একটা কাজ করি, একটা হেডিং নেই, নরেম এইচআর, জাস্ট ডামি কন্টেন্ট রাখলাম, হ্যাঁ জাস্ট বোঝার জন্য। এই তো এটা হচ্ছে আমার ঠিক, আচ্ছা হেডার কেটে গেছে, এই তো এখন ইমেজ থেকে সে কি করছে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বলছি, ইমেজ কিন্তু আমার এতটুকু ছিল, সে পুরো ডাকের একবারে টাইনে টেনে হলো কি করে দিছে, কি লাভ করে দিছে। তা এত ছোট ইমেজে আপনি এভাবে কভার করলে তো আপনি ইমেজের রেজুলেশনটা ফাইটে যাবে, পারবে না, খারাপ দেখা যাবে না। তা আমরা কভার কখন বলবো, ধরেন কোন একটা ইমেজ নিছি যার এতটুকুর জন্য হচ্ছে না, মানে 1.5 ইঞ্চি গ্যাপটা পূরণ হচ্ছে না, বা আমার ডিসপ্লেটা ফিল আপ করতে অল্প একটু দেখা বাকি আছে, তখন আমি কি বলবো, কভার। তাহলে আমি ক্লাউডের ইমেজটা নিয়েছিলাম শুধুমাত্র পজিশন বোঝানোর জন্য, অ্যাটাচমেন্টের পজিশন এবং সাইজ বোঝানোর জন্য। তাহলে এখন আমি আমাদের মেন যে হেডার ইমেজ ছিল সেটাকে নেব, ডিজাইন আসছে তাদের মধ্যে। এবার আমি অনেক কিছু ঘুরাই কিন্তু এখানে আসলাম, প্রত্যেকটা প্রপার্টি কেন ইউজ করবেন, কখন ইউজ করবেন সেটা দেখানোর জন্য আলাদা আলাদা ইমেজ নিলাম, তাদের ব্যবহার দেখালাম, ফাইনালি আমি এটাতে আসলাম যে এইটা হচ্ছে আমার ডিজাইন, বুঝতে পারছি। তাহলে আমি কি একটা ডিজাইন দেখে দেখে সেটা ডিজাইন করার চেষ্টা করলাম। এখন আপনি তো আর একদিনে এই যে এত কোনো প্রপার্টি কখন ইউজ করতে আপনি তো জানেন না, এখন এটাকে দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আমি যেভাবে করলাম দেখতে হবে। আমি একবারে এখানে নিয়ে আসতে পারতাম, বাট নিয়ে আসছি না, এখন এটাকে আর একটু শর্ট করতে পারি। আমি যে এখানে কয় লাইন কোড লিখছি দেখেন তো, 5 লাইন কোড না, এইটাকে আমরা 1 লাইনে নিয়ে আসতে পারি। সেটার জন্য এখানে বলে দেওয়া আছে শর্ট হ্যান্ড প্রপার্টি, আপনি এখানে যখন যাবেন দেখেন কী লেখা আছে, ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড, তার মানে সবটিকে এক জায়গায় করবো। দেখি আমি 5টাকে বন্ধ করে দিলাম, আমার ইমেজ আছে এখানে নাই, আমি ব্যাকগ্রাউন্ড আর ডিফল্ট কালারটা কেন রাখছি, মানে কোনো কারণে ব্যাকগ্রাউন্ড ইমেজ না পেলে অন্তত ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড নামটা এখন ডিফল্ট শর্ট হ্যান্ড প্রপার্টি লেখার জন্য বিজি, সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে পারবেন না, বা ব্যাকগ্রাউন্ড কালারও লিখতে পারবেন না, শুধু ব্যাকগ্রাউন্ড কী লিখবেন, শুধু ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কী দেবো, URL নাকি IM/ কি দেখলাম। আচ্ছা আর একটা মনে রাখবেন, এই এখানে কোনো স্পেস দিবেন না মনের ভুলেও, তাহলে কিন্তু ইমেজ কথা হলে ইমেজ পাবে একসাথে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের এই মাঝখানে কোনো গ্যাপ যাতে না থাকে। আচ্ছা ইমেজ আসতো তো, বাট ইমেজের পজিশন কিন্তু সেন্টার হয় নাই, দেখছেন সেন্টার হয়েছে, মানে একটু এক সাইড এই সাইডে সরে গেছে না, একটু রাইট সাইডে, যেমন এটা কি মাঝখানে আছে, আছে। তাহলে আমি একটা একটা করে শেষ করি, প্রথমে তো ইমেজ নিয়ে আসছি 1 নম্বরে শেষ, তারপরে আমি ব্যাকগ্রাউন্ডের যে রিপিটের যে বিষয়টা 2 নম্বরে কি ছিল, রিপিট, তাহলে এখানে কী লিখবো, নো রিপিট, কী ছিল আমাদের, রিপিট থাকলে রিপিট দিতাম, যেহেতু ওখানে নো রিপিট ইউজ করছে তাহলে কি, তাহলে এটা হয়ে গেলো, দুইটা শেষ, দুইটার কাজ শেষ। তারপর কী ছিল, এই যে অ্যাটাচমেন্টটা আমি স্ক্রলটা দিয়েছি, মানে এই অ্যাটাচমেন্টটাকে ঠিক করি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আগে বড় লিখলেও সমস্যা নাই, বাট কভারের সাথে পজিশনের, পজিশনের সাথে সাইজের একটা সম্পর্ক আছে, পজিশনের সাথে একটা সাইজের সম্পর্ক আছে। আমরা এটাকে পাশাপাশি নিয়ে আসি, আচ্ছা এটাকে উপরে তুলে দিন, আপনাদের বুঝতে সুবিধা হবে, একটা টেকে শেষ করি। এই সিরিয়াল সিকোয়েন্সটা হচ্ছে এরকম, আসলে আলটিমেটলি সিকোয়েন্স হচ্ছে প্রথমে ইমেজ, তারপর রিপিট হবে কি হবে না, তারপরে অ্যাটাচমেন্ট ফিক্স থাকবে না স্ক্রল হবে, পজিশন সেন্টার সেন্টার হবে না লেফট না রাইট হবে সেটা আপনি ডিসিশন নেবেন, তারপর সাইজটা কী হবে, কভার হবে না হচ্ছে কন্টেন্ট হবে, বা যতটুকু আছে ততটুকু, আমরা বলছি না কভার যতটুকু থাকে ফিল আপ করে দাও। ওকে একটা এবং দুইটা শেষ, পরে কী ছিল, অ্যাটাচমেন্ট কী ছিল, স্ক্রল, তাহলে কী লিখবো, শুধু স্ক্রল, এখন শুধু ভ্যালু লিখতেছে, এখন আর প্রপার্টি লিখতেছে না। এরপর কী ছিল, সাইজ ছিল, পজিশন ছিল নাকি, পজিশন কী কী ছিল, সেন্টার সেন্টার, এরপর কী ছিল, সাইজ কী ছিল, কভার। এই সাইজের আগে একটা স্ল্যাশ দিয়ে কভার বলতে হবে, মানে এইটার সাথে এটার একটা সম্পর্ক হচ্ছে ডিভাইড করে, সেন্টার সেন্টার বাই কভার, এইভাবে লিখতে হবে। শর্ট হ্যান্ড যদি লেখেন এই দুইটা, মানে পজিশন বাই সাইজ, এই স্ল্যাশ দিয়ে লিখতে হবে। আপনি যদি দেখেন আগের যে কাজ আউটপুট আসছে, 5 লাইনে যা লিখছিলেন 1 লাইনে স্যাম্পল আসছে, এতটুকু লিখলে কিন্তু পুরোটাই চলে আসছে। আর যদি মনে করেন স্যার এটা কেন দিলেন, এটা বললাম তো এটার সাথে এটা সম্পর্ক আছে, এটা না দিলে আপনার পুরো ইমেজই পাবে না, কোনোটাই কাজ করবে না। শর্ট হ্যান্ড লিখতে গেলে আপনাকে এভাবে লিখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড হচ্ছে পজিশন, ব্যাকগ্রাউন্ড,
তাহলে 5 লাইন লেখা থেকে 1 লাইন লেখা সহজ না যদি বুঝে থাকে। আমরা এই যে বর্ডার শিখছিলাম মনে আছে, কোন একটা এলিমেন্টের বর্ডার, এই যে H1 এর যদি বর্ডার দেন, এই যে H1 এর বর্ডার, এই যে এটা, এই যে হেডার আছে না, আমি যদি এখন বলি যে বর্ডার বর্ডার সলিড, আমি যদি H1 তো পুরো জায়গায় জন্য কি আছে, পুরো জায়গা জুড়ে আসছে, তাই আসছে না, বর্ডার সলিড রেড আসছে অথবা হোয়াইট যেটাই বলেন। এখন এই যে বর্ডার, বর্ডারে কয়টা প্রপার্টি, এটা কিন্তু শর্ট হ্যান্ড, বর্ডারে কি এটা উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, তিনটাকে আপনি কি একবারে লিখে দিলেন না? এখানে কি আছে, বর্ডার দিলাম না, এটা কি আছে বর্ডার উইথ না, এই যে 2 পিক্সেল এটা কি বর্ডার উইথ না? যদি এই লেখাটাকে আমি মানে এভাবে না লিখতাম তাহলে কি লিখতাম, বর্ডার উইথ টপ উইথ, তাও হবে না, বর্ডার উইথ হবে কি হবে, ধরেন এটাকে বাদ দিয়ে দিতে লিখে, এটাকে যদি এভাবে না লেখেন তাহলে লিখতে হবে যে বর্ডার, তিনবার লিখতে হবে বর্ডার উইথ হচ্ছে 2 পিক্সেল, কি লিখলাম 2 পিক্সেল, পাইছে বর্ডার, এখনো পায় নাই, বর্ডার উইথ, তারপরে কি লিখতে হবে বর্ডার, সেটাই বললাম বর্ডার স্টাইল কি সলিড, এবার আসছে বর্ডার উইথ কিন্তু এখনো বলে না, ডিফল্ট সে একটা দিয়ে নিছে বর্ডার, ও সরি 20 পিক্সেল দিছে, এই জন্য 20 পিক্সেল নিচ্ছে, আমি 2 পিক্সেল না দিয়ে 20 পিক্সেল দিছে, আর 5 পিক্সেল দিলাম, ধরেন এটা বর্ডার উইথ বর্ডার স্টাইল, এরপর কি থাকবে বর্ডারের কালার নাকি, বর্ডার কালার রেড বা যেটা বলেন, পাইছে, তাহলে তিন লেখা, 3 লাইন লেখা ভালো না 1 লাইন লেখা ভালো, এই যে 3 লাইন লিখলেন, এত কষ্ট করার তো দরকার নাই, কি লিখবেন, শুধুমাত্র বর্ডার লিখবেন, কোনটা সহজ, এটা সহজ না, 3 লেখাতে সেম, আমার এখানে তো ব্যাকগ্রাউন্ডে আমরা কি করলাম, ইমেজ কয়েকবার না আয় না কি করলাম, একবার লিখে দিলাম না, বোঝা গেছে, আমি কমেন্ট আউট করে রেখে দিলাম কোড, আপনারা বাসায় গিয়ে এখন এই প্র্যাকটিস করতে হবে, আজকে টপিক আপাতত এতটুকুই, আপনাদের কাজ হচ্ছে এই ডিজাইন আপনাদের হোমওয়ার্ক হবে, টাস্ক হবে, আমি এটা সেভ করে দিচ্ছি, কোডও দিয়ে দেবো, আপনাদের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টটা কী হবে সেটা বলে দিই, সব বেশি বলে দিচ্ছি, আর একটা টেমপ্লেটে অ্যাসাইনমেন্ট দিব, সেম কাজই দিব, কাছাকাছি একটা কাজ দিব সেটা বলে দিচ্ছি আমি আপনাদের, আচ্ছা ভিডিওটা সেভ দিয়ে দিই আমি আসছি।